Hello and assalamu alaikum. Good evening to all of you and welcome you all to Cypher's Presents Esho Porte Boshi Porbo 6. So today, we are going to talk about a different structure. গতকালকের ক্লাস থেকে গতকালকের ক্লাসে আমরা কথা বলেছি প্যাসিভ সেন্স নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আপনারা সবাই পার্টিসিপেট করেছেন, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং আজকেও আপনারা যারা ওয়েট করছেন বা যারা কানেক্টেড হচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আজকের কন্টেন্টটা কমপ্লিটলি নেওয়া হয়েছে আপনাদের চিন্তাভাবনা থেকে। গতকালকে আমার যখন সেশনটা শেষ হওয়ার দিকে একজন কমেন্ট করছিলেন যে স্যার, আপনি যে এর আগে ট্রান্সলেশনটা করেছেন, সেই ট্রান্সলেশনের মধ্যে আপনি হ্যাভ এবং ডু এবং টু কেন ব্যবহার করেছে। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আজকের যে টপিক, আজকের আপনারা আজকের টপিকটা দেখতে পাচ্ছেন, টপিকটাতে লেখা আছে যে আজকে আমরা করবো যে স্পোকেন ইংলিশে বাধ্যবাধকতা বা অব্লিকেশন নিয়ে কথা বলবো। তবে অ্যাজ ইউজুয়াল আমরা কথা বলার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে আমার সাউন্ড ঠিক আছে কিনা অথবা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা, সেটা একটু আমাকে জানাবে। যারা যারা অ্যাজ ইউজুয়াল আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকেও আমাদের সাথে জয়েন দিয়েছেন, আমাদের রেগুলার যারা পার্টিসিপেন্টস আছেন আপনারা জয়েন দিয়েছেন। এবং একটা জিনিস আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি বলতে পারি যে আজকের সেশনটা আপনারা ক্লাস সেশনে জয়েন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরেছেন হাউ ইম্পর্টেন্ট দিস সেশন এন্ড দিস টপিক ইজ, দ্য টপিক দ্যাট আই এম গোয়িং টু টক অ্যাবাউট। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিন আমরা একটা না একটা সেন্টেন্স এরকম বলি, বাট সেটা বাংলায় বলি, ইংলিশে হয়তো আমরা বলতে পারি না। বাট আজকে এই সেশনটার পরে আশা করছি যে আপনাদের এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। সো হোপ ইউ আর এনজয়িং দিস সেশন। ওকে, আমাকে একটু সবাই একটু জানিয়ে দেন যে আপনারা এটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা বা সাউন্ড পাচ্ছেন কিনা ততক্ষণে, এবং আপনারা কে কোথা থেকে শুনছেন সেটাও একটু আমাকে জানিয়ে দেন, এবং ততক্ষণে আমি এই ভিডিওটা একটু শেয়ার করে নিচ্ছি। এবং যারা আজকে আমার সাথে কানেক্টেড আছেন তারা আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সবার জন্য এটা করি, আমরা শুধু নিজেরা শিখি তা না, আমরা অন্যদেরকে শেখার সুযোগ করে দিই। সো আপনারা যারা কানেক্টেড আছেন আপনাদেরকে আমি বলবো যে ইউ মাস্ট শেয়ার দিস, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। সো ওকে, আমি শেয়ার করছি এবং আপনারাও শেয়ার করে দিন, এবং তারপরে আমাদের আজকের মূল আলোচনায় চলে যাব। ওকে, আচ্ছা, অনেকে আমি যখন আইএলস এর ক্লাস নিতাম রেগুলার, এখন আমি স্পোকেন এগুলো নিচ্ছি, প্রেজেন্টেশন প্রনাউন্সিয়েশন এগুলো নিয়ে কাজ করছি। বাট অনেকে যারা আমরা আইএলস এর রেগুলার ক্লাস নিতাম, তখন যখন আইএলস এর ক্লাসের মধ্যে গেলে দেখতে পেতাম যে অনেকেই স্পোকেনের মধ্যে এত দুর্বলতা থাকে এবং যার কারণে কিন্তু স্পোকেনে তারা ভালো স্কোর পায় না। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি আপনি যদি ভালো স্কোর করতে চান অবশ্যই আপনার স্পিকিং অ্যাবিলিটি, আপনার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি এবং হচ্ছে শুদ্ধ উচ্চারণ, এগুলো সবার লাগবে। চারটা জিনিস আইএলস এ চাওয়া হয়, সেই জিনিসটা আপনারা জানেন যে ফ্লুয়েন্সি, আপনার কথাবার্তার মধ্যে ফ্লুয়েন্সি থাকতে হবে, তারপর আপনার কথাবার্তা রেলেভেন্ট হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, এবং আপনার ভোকেবুলারি, আপনার লেক্সিক্যাল রিসোর্স, এটাকে বলে ভোকেবুলারি, সেটা কিন্তু আপনার অবশ্যই মানে রাইট ওয়ার্ড এট দ্য রাইট প্লেস হতে হবে, এবং আপনার গ্রামার অ্যান্ড প্রনাউন্সিয়েশন, তারপর হচ্ছে প্রনাউন্সিয়েশন এবং গ্রামার, এবং আপনার যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার শুদ্ধ উচ্চারণ, যাতে আপনার কথাবার্তা কম্প্রিহেন্সিবল হয়, মানুষ যেন কমিউনিকেশনে কোনো প্রবলেম না হয় সেটা থাকতে হবে, মানে কমপ্রিহেন্সিবল। ইটস নট লাইক কম্প্রিহেন্সিবল, ইটস নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু ফলো এনি ব্রিটিশ অ্যাকসেন্ট অর আমেরিকান অ্যাকসেন্ট, বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু হ্যাভ আ ক্লিয়ার ভয়েস অ্যান্ড ক্লিয়ার প্রনাউন্সিয়েশন। এবং হচ্ছে এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন, আর একটা বিষয় হচ্ছে গ্রামার। গ্রামার বিষয়টা বলতে গেলে আপনি ভুল করেন না, আপনি ধরেন আমরা যেমন কথার মধ্যে এই হ্যাভের পরে কি হবে সেটা বুঝি না, বা কোয়েশ্চেন করতে গেলে আমরা চিন্তা করি একরকম বলে ফেলি আরেক রকম, হয়তো বা আমাকে বলা হচ্ছে পাস্টের কথা বলার জন্য বাট আমি ফিউচারের কথা বলে ফেলছি, কোয়েশ্চেন ঠিক মতো বুঝতেছি না বিকজ আমার স্ট্রাকচার নিয়ে এরকম কোনো ধারণা নেই। এই ধরনের যত প্রবলেম আছে আপনার স্পিকিং এ 7+ পাওয়ার জন্য, যদি আপনি ভালো একটা প্রস্তুতি নিতে চান তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি আমাদের ক্লাসগুলোতে কানেক্টেড থাকেন। আপনি আমাদের এই যে রেগুলার যে ক্লাসটা আমরা নিচে এসো পড়তে বসি, এখানে কিন্তু আমি তিনটা জিনিসকে ফোকাস করে পড়ো, একটা হচ্ছে স্পোকেন, দ্যাট মিন্স আপনি স্পিকিং যখন করবেন সেটার মধ্যে অবশ্যই গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এবং সুন্দর স্ট্রাকচারে যেটা মনে ফিল করছেন সেই কথাটা বলবেন, সেই বিষয়টাকে আমি কিন্তু ফোকাস করে এখানে আমরা মানে একদমই ফ্রি আমরা পড়াচ্ছি। এবং নাম্বার টু যেটা হচ্ছে যে আমি এখানে আপনাদের ফ্লুয়েন্সির উপরে ফোকাস করি, দ্যাট মিন্স প্রনাউন্সিয়েশন, শুদ্ধভাবে ফ্লুয়েন্টলি কথা বলা,
এবং আপনার প্রেজেন্টেশনটা যেন আপনার ঠিক হয় সেই রকম কিছু টিপস টেকনিক্স কিন্তু আমি সবসময় দিই। সো আজকে আজকে তো আমরা আজকে আমাদের অনেক পার্টিসিপেন্টস আছে এবং শুরু করার আগে আমরা অ্যাজ ইউজুয়াল আপনাকে বলবো যে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, দিস ইজ দ্য অনলি রেসপন্সিবিলিটি দ্যাট আই এক্সপেক্ট ফ্রম ইউ, ইউ মাস্ট মেনটেন দিস, দিস ইজ বিকজ ইউ আর এ পজিটিভ মাইন্ডেড পার্সোনালিটি। আমি যেরকমটা চিন্তা করি আমি আই ডোন্ট কেয়ার, আমি কোনো কিছু কেয়ার করি না, হোয়াট আই ডু আই জাস্ট ট্রাই টু মানে স্প্রেড দ্য অপরচুনিটি অফ লার্নিং, শেখানোর যে অপরচুনিটি সেটাকে আমি স্প্রেড করার চেষ্টা করি এবং সাইফোর্স হ্যাজ বিন ডুইং সো ফর 20 ইয়ার্স। এবং আপনারা যারা এরকম পজিটিভ মাইন্ডেড আছেন আমি আশা করব যে আপনারাও কি করবেন, ইউ শেয়ার অ্যান্ড ইউ উড লেট ইউর ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স টু লার্ন থিংস। আপনার ছোট ভাই বোন বা আপনার কাজিন বা ফ্রেন্ড যদি এই ভিডিওটা দেখে আজকের আপনার স্পিকিং এর একটা প্রবলেম সলভ করতে পারে সেটার ক্রেডিট কিন্তু সে সারা জীবন মানুষ মনে রাখবে, কারণ মানুষ দুইটা জিনিস কখনো ভুলে না, নাম্বার ওয়ান কেউ কখনো কাউকে উপকার করলে সেটা সে কখনো ভুলে না, এবং নাম্বার ওয়ান হচ্ছে উপকার করলে ভুলে না, নাম্বার টু কেউ যদি কারো ক্ষতি করে সেটাও কিন্তু সে ভুলে না। সো আপনি উপকার করেন আপনার এই ধরনের আজকের ভিডিও দেখে, যদি কেউ এই ধরনের প্রবলেম বা স্পিকিং এর এবিলিটি মানে স্পিকিং প্রবলেম থেকে সে ওভারকাম করতে পারে তাহলে সেই ক্রেডিটটা কিন্তু আপনাকে দিবে যে আপনি ভিডিওটা শেয়ার করেছিলেন এবং সেই আপনার ভিডিও থেকে সে লেসনটা পেয়েছে। এবং আজকের লেসনটা আমি বলেছি শুরু থেকে যে এইরকম কোনো মানুষ নেই, এমন কোনো মানুষ নেই যে মানুষ অন্ততপক্ষে একদিন মানে প্রতিদিন অন্ততপক্ষে একটা কথা এই ধরনের বলে না, তার মানে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আজকে একটা কথা আপনি যদি সলভ করতে পারেন, কালকে এক ধরনের কথা সলভ, গতকালকে আমরা এক ধরনের কথা সলভ করেছি, তার আগের ক্লাসে আমরা এক ধরনের কথা সলভ করেছি, তাহলে চিন্তা করেন আপনি একদিন দুই দিন তিন দিন করে একটা সময় দেখবেন যে আপনার অনেক সব কথারই ইংলিশ আপনি জানেন, আপনাকে কেউ এই ধরনের কথা বললে আপনি ইংলিশে বলতে পারবেন। এবং আমরা যেহেতু আপনারা জানেন যে ইফেক্টিভ ওয়েতে ক্লাসটা নিই এবং আমরা পার্টিসিপেশনটা এনশিওর করি, আমি আপনাকে যখন আগে একটা কুইজের মতো দিই তারপরে আপনি এটা সলভ করেন, তারপরে আমি এটা দেখি এটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, তারপরে আমি আবার সমাধান করি, তার মানে আপনি একই সাথে টেস্ট করতে পারছেন, আবার একই সাথে আপনি কি করতে পারছেন, নতুন যদি ভুল হয় তাহলে সেটা শিখেও নিতে পারছেন, মানে পুরোপুরি একদম সলভ হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ সৌরভ সাহা, গুড ইভিনিং। আমরা দেখতে পাচ্ছি আফিয়াত আবারও আজকেও জয়েন দিয়েছেন, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। অর্পিতা সাহা হোয়াটসঅ্যাপ, ইয়াস থ্যাংক ইউ সো মাচ, কোথা থেকে জয়েন দিচ্ছেন আমাকে একটু জানাবেন। রিপন দাস আছেন আমাদের সাথে এবং আরো অনেকেই আছেন। চলেন আমরা আজকে একটু কুইজটা নিয়ে আমরা একটু কথা বলে ফেলি। ও মাই গড, ইজ ইট, ইয়া অর্পিতা সাহা ইন্ডিয়া থেকে বলছেন, ওয়াও দিস ইজ আ বিগ নেটওয়ার্ক আই সি। ওকে ইন্ডিয়া থেকে অর্পিতা সাহা আপনি কনগ্রাচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ, আপনি ভিডিওটা শেয়ার করে দেন যাতে আপনার ফ্রেন্ডরা ইন্ডিয়া থেকে আরো অনেকেই দেখতে পায়, আমরাও কিছু ইন্টারন্যাশনাল ফোকস পাবো ইনশাআল্লাহ। So I'm also fine for the grace of Almighty. Till now I am fine. Thank you. Thanks for asking. Acha, Dhaka theke sounds clear ache. Okay, thank you. Tahole amra ekta shuru korte pari. Protome apnaderke je quiz ta ami dibo, shei quiz ta hocche ei bakko ta apnara ei bakko ta ekhon translate kore instant amake ekhon pathiye den. Dekhi amra ke ke shothik bakko translate kore eta patate pari. এটা মানে হচ্ছে কিন্তু আমাদের মেইনলি আমরা যে শিখবো সেটার একটা উপলক্ষণ, মানে এই সেন্টেন্সটা আপনাকে দিয়েছি মানে আমরা এটার খুঁটিনাটি যে কিছু যা কিছু আছে মানে এই ধরনের প্রবলেম যাতে আমাদের কখনো না হয় সেই বিষয়টা আমরা এনশিওর করব। ওকে সো তাহলে আমাকে এখনই এই বাক্যটা ট্রান্সলেট করে নিচে লিখে পাঠিয়ে দেন, কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেন, আমি একটু কমেন্ট বক্স খেয়াল করছি। তো আমরা যারা সঠিকভাবে লিখবো কংগ্রাচুলেট করবো, আর যারা আমরা পারবো না ওই ডোন্ট কেয়ার, আমরা শিখে নিব। ওকে So I hope you are trying. Kumila theke, Khulna theke, onekei achen. Wow, congratulations. Thank you. Thanks. Love from everywhere, national, international. Sob jaga theke bhalobasha pacchi. Okay. Ei sentence ta amra ektu translate korar chesta kori. Take ki protidin lunch er jonno bashay jete hoy. Apni kintu khyal korben এই বাক্যটা আমরা এই ধরনের সেন্টেন্স প্রতিদিন বলি কিনা আপনি একটু খেয়াল করেন। আচ্ছা তোমাকে কি এটা করতে হয়, আচ্ছা তোমার কি এই জিনিসটা মানে পড়তে হয় বা তোমাকে কি প্র্যাকটিস করতে হয়, তাকে কি তোমার ফোন দিতে হয়, তার জন্য কি তোমার অপেক্ষা করতে হয়, মানে এরকম প্রতিদিন হাজার হাজার কথা কিন্তু আমরা আমাদের চারপাশে শুনি এবং মানুষ কিন্তু বলে। অল রাইট, আমরা কিন্তু একটা সেন্টেন্স অলরেডি সেন্টেন্স পাওয়া শুরু করেছি, এই যে আমরা ফিরোজ খান লিখেছেন, ডাজ হি ওয়েন্ট হোম এভরিডে ফর লাঞ্চ। আমি এই বাক্যটাতে জাস্ট একটা জিনিস মেনশন করব, এটার কি ধরনের সেন্টেন্স হওয়া উচিত ছিল সেটা আমি পরে বলছি, বাট এই সেন্টেন্সটাতে কি কি ভুল হয়েছে আমি সেই জিনিসগুলো বলি। নাম্বার ওয়ান হচ্ছে আপনার
do does did মনে রাখতে হবে you have to remember like do does did এগুলোর পরে কখনোই ভার্বের past অথবা past participle form হয় না in fact ভার্বের কোনো present এর সাথে ACS এ যুক্ত হয় না তাহলে আমরা এখানে যেটা করেছি does he went তাহলে does he went মানে এটা একদম ভুল একটা স্ট্রাকচার হয়েছে you don't mind because আমি আমরা ভুলগুলোকে অ্যাকসেপ্ট করার মন মানসিকতা থাকতে হবে ঠিক আছে কারণ স্পিকিং করলে ভুল হবে এবং ভুল হলে আমাদের যদি আমরা না শিখি সেটা দ্যাট ইজ এ প্রবলেম সো এখানে বলা হচ্ছে যে ডাজ হি ওয়েন্ট হোম এভরিডে তো ডাজ হি ওয়েন্ট হবে না ডাজ হি গো এবং ডাজ হি গো এর অর্থটা কিন্তু ভিন্ন হবে আমি যে বাংলাটা দিয়েছি সেই বাংলাটার এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং ডাজ হি গো এর মধ্যে বলা হয়েছে ডাজ হি গো মানে হচ্ছে সে কি যায় তাহলে আমি বলেছি কি তাকে কি যেতে হয় মানে দুইটা কিন্তু অনেক পার্থক্য সো আমরা কানেক্টেড থাকি আমি কিন্তু আজকে এটা সলভ করব আচ্ছা তারপরে আরো অনেকে লিখছেন যেমন হি ডাজ হি হ্যাভ টু আচ্ছা এখানে একজন লিখেছে ডাজ হি হ্যাভ টু গো হোম ফর লাঞ্চ এভরিডে ভেরি গুড থ্যাংক ইউ একজন লিখেছে ইজি টু গো ইজি টু গো ইজি টু গো মানে হচ্ছে তাকে কি যেতে হয় রাইট ঠিক আছে আমরা এখানে কিছু পার্থক্যগুলো আমরা দেখব ডাজ হি গো ডাজ হি গো হোম এখানে একটু মিস্টেক হয়েছে আমরা কানেক্টেড থাকি ইনশাল্লাহ এটার সলিউশন আমরা পাবো এই ধরনের অনেক বাক্য আমরা শিখবো ডাজ হি হ্যাভ টু গো হোম তারপরে হচ্ছে ইজি গোস তো কখনই হয় না কারণ এটা গ্রামাটিক্যালি অনেক মিস্টেক অনেক বড় একটা মিস্টেক হয়েছে যেমন আমরা ইজ এর পরে এম ইজার এর পরে আমরা জানি যে কোনো ভার্ব আসলে তার সাথে আইনজি হয় এটা কিন্তু আরেকটা টিপ দিলাম তাহলে একজন একটু আগে একটা টিপ দিলাম সেটা হচ্ছে ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হয় ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ডু ডাজ ডিড এটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে এবং এম ইজার এগুলোর পরে যদি কখনো ভার্ব আসে সরাসরি ভার্ব আসে তাহলে সেটার সাথে আইনজি হবে তাহলে ইজি গোস হবে না এটা হবে ইজি গোয়িং এবং সেটা যদি আপনি লিখেন ইজি গোয়িং তাহলে এটা কিন্তু অর্থ আবার ভিন্ন হয়ে যাবে সে কি যাচ্ছে বা যাইতেছে সো আমরা বুঝতে পারছি যে এটাতে একটু প্রবলেম হয়েছে তাকে কি প্রতিদিন লাঞ্চের জন্য বাসায় যেতে হয় আমার স্যার উনি অনেক মানে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন প্রফেসর এবং উনার আসলে উনি আমার স্যার আমি বলি যে আই কল ইম অল দ্য টাইম আই কল ইম স্যার স্যার কিন্তু একটা সুন্দর এবং কারেক্ট একটা সেন্টেন্স লিখেছে থ্যাংক ইউ সো মাচ স্যার ফর জয়নিং অ্যান্ড দিস ইজ মাই প্লেজার এবং আই এম ফিলিং অনার্ড থ্যাংক ইউ সো মাচ স্যার সো ডাজ হি হ্যাভ টু গো হোম ফর লাঞ্চ অনেকে এখন ডাজ হি নিড মানে তাকে কি যাওয়ার প্রয়োজন পড়ে মানে বিষয়টা কিন্তু এরকম হয়েছে আচ্ছা আমরা এখন এই ধরনের সেন্টেন্স এইরকম সেন্টেন্স সলভ করব তবে তার আগে চলেন আমরা অ্যাজ ইউজুয়াল আমরা শুধুমাত্র একটা জিনিস সাইফুর্স যেটা করে সেটা হচ্ছে যে আপনার আমাদের যে ইংলিশের যে একদম মূল জায়গা মানে যেখান থেকে একটা হচ্ছে যে আপনাকে যদি একটা সেন্টেন্স বা একটা বাক্যে ট্রান্সলেশন মুখস্থ করে দেওয়া হয় তাহলে আপনি শুধু ওই সেন্টেন্সটাই পারবেন শুধু ওই সেন্টেন্সটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন বাট যদি আপনাকে মানে মানে আপনার আমার জানা উচিত কিরকম যাতে এই ধরনের সেন্টেন্স মানে এই রিলেটেড সেন্টেন্স আমার লাইফে কখনোই আর মানে ভুল না হয় এবং অন্য কেউ ভুল করলে যেন আমি ধরতে পারি পয়েন্ট হচ্ছে এটা তার মানে কি একদম পার্মানেন্ট সলিউশন আমাদের দরকার এবং সাইফুর্স কিন্তু এই কাজটা করে তো আজকে আমরা আপনাদের এই সেন্টেন্সটা সলভ করার আগে চলেন আমরা নতুন কিছু ভার্ব নিয়ে কথা বলি এবং তারপরে আমরা সেই ভার্বগুলো দিয়ে আরো বাক্য তৈরি করা আমরা আজকে শিখব সো আই ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ অল ফর জয়নিং চলেন আমরা একটা নতুন স্ট্রাকচার শিখছি এবং আপনারা জানেন প্রতিদিন ঠিক সন্ধে 7টা থেকে 8টা পর্যন্ত সাইফুর্স প্রেজেন্স এসো পড়তে বসে এটা এবং কমপ্লিটলি দিস ইজ কমপ্লিটলি ইয়োর প্রোগ্রাম দিস ইজ ডিজাইন ফর ইউ বিকজ উই আর নাও আমরা এখন কিন্তু আছি যে আন্ডার লকডাউন উই আর লকডাউন নাও আমাদের আসলে বাসায় বসে এখন যদি 1 ঘন্টা প্রতিদিন অ্যাটলিস্ট স্পিকিং বাংলাদেশের ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস দ্যাট উই কান্ট স্পিক বাট দ্যার ইজ ডিজায়ার এভরিওয়ে এভরি ইন্ডিভিজুয়ালস ওয়ান্ট every individuals want that wants to speak in english every single person wants to speak in english erokom ekjon na ebong you will see that if you know english you will grow up with you will get a different confidence in you nijer bhetore ekta onnorokom ekta confidence apnar bhetore kaaj korbe ebong you will dare to talk to anybody whether he is the president or anybody apnar kache mone hobe well I know english it's not a problem so you can talk to me সামথিং লাইক দ্যাট ওকে আজকে আমি দেখছি সবচেয়ে বেশি পার্টিসিপেন্টস অ্যান্ড আই নো যে আমার এই শোটা আপনাদের অনেক ভালো লাগছে সাইফুর্সের এরকম একটা মানে আয়োজন এবং যেটা আমি রান করছি সেটা আপনাদের অনেক ভালো লাগছে অ্যান্ড দ্যাটস ইউ পিপল আর শেয়ারিং এবং আপনারা শেয়ার করছেন বলে গ্রেজুয়ালি দ্য পার্টিসিপেন্টসের সংখ্যা বাড়ছে সো আপনারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে আমাকে সেই আপনাদের অপিনিয়নগুলো আপনাদেরকে জানাবেন আপনাদের ভালো লাগাগুলো জানাবেন
এবং প্রতিদিনই কিন্তু আমি কিছু না কিছু টেক্সট পাই, প্রতিদিনই আমাকে ইন পারসন মেসেঞ্জারে টেক্সট করে যে স্যার আজকে সেশনটা ভালো ছিল, স্যার এই সেশনটাতে আরেকটু এই জিনিসটা অ্যাড করেন, স্যার ওই জিনিসটা আরেকটু ডিসকাস করেন, অনেকে সাউন্ডের বিষয়গুলো পছন্দ করতেছেন, অনেকে স্ট্রাকচারাল ব্যাপারগুলো পছন্দ করতেছেন। সো আই লাভ টু অ্যাকচুয়ালি আই ডু এভরিডে, আমি যে কাজটা করি প্রতিদিনই কিন্তু আমি সবগুলো বিষয় একটু টাচ করার চেষ্টা করি, এবং আজকেও কিন্তু এর ব্যতিক্রম কিছু হবে না। নিচে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু মানে ওয়ার্ড দেওয়া আছে, এবং ওয়ার্ডগুলো একটু আমার সাথে একটু প্রোনাউন্স করেন। হ্যাঁ, প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে চুজ, মুখটা একটু গোল করে চুজ। এখন চুজ উচ্চারণ করতে গেলে আপনার দুই ধরনের সাউন্ড ক্লিয়ার থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে চ, এটা আমরা অনেকে উচ্চারণ করতে পারি না, যেমন নাম্বার চ বলতে গেলে আমরা স বলে ফেলি, তাহলে একটু উচ্চারণটা হয়ে যাবে সুজ, যেটা আপনার একটু ভুল উচ্চারণ হবে। অঞ্চল ভেদে আমাদের এই প্রবলেমটা থাকে। তো চ উচ্চারণটা আপনি একটু চেষ্টা করেন, চ বাংলায় যেমন চ বলি চ, এবং লাস্টে দিয়ে একটা কিন্তু এন্ডিংটা হচ্ছে জ সাউন্ডে, চুজ উচ্চারণটা হচ্ছে কি চুজ। তাহলে জ এবং চ দুইটার মধ্যে মানে দুইটাকে সাথ পাশাপাশি বলা এবং ইনস্ট্যান্টলি বলা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো আপনি একটু চেষ্টা করেন লাইক চুজ ছ জ চুজ। এবং চ প্র্যাকটিস করার জন্য আমি খুবই সুন্দর একদম বাংলার একটা টাং টুইস্টার, আমি বাংলা ভাষার একটা টাং টুইস্টার প্র্যাকটিস করতে বলি, আর সেই টাং টুইস্টার হচ্ছে যে চাচা চাচা চা চায়, মানে যে চাচা উনি চা খেতে চায়, চাচা চা চায়, আর চাচি চেঁচায়, মানে চাচি বলে এত চা কোত্থেকে পাবো, এত চা কোত্থেকে আসে, ঘরে চিনি নাই, হ্যাঁ মানে দুধ নাই, সো সামথিং লাইক দ্যাট। সো উচ্চারণটা করবে কি চাচা চাচায় চাচি চেঁচায়, চাচা চাচায় চাচি চেঁচায়, এটা উচ্চারণ করলে আপনার চয়ের প্রনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে। এবং মোবাইলের যেরকম ভাইব্রেশন হয় সেই ভাইব্রেশনটা কিরকম, যেমন এই সাউন্ড দুইটা প্র্যাকটিস করবেন, যে চ এবং জ, তাহলে আপনি এই ধরনের উচ্চারণ প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমি আশা করছি যে আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করছেন, এবং যদি প্র্যাকটিস করেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। আপনি একটু খেয়াল করেন, ছ জ, চটা একটু হালকা বাতাস দিয়ে ধাক্কা দিবেন, ছ জ চুজ চুজ চুজ। ওকে, চুজ মানে বাছাই করা বা পছন্দ করা, আমরা সবাই জানি। পরের যে সাউন্ডটা, এবং গত ক্লাসে একজন আমাকে মানে টেক্সট করেছেন যে স্যার সাউন্ড নিয়ে একটু কথা বললেন, যার জন্য আমি সাউন্ডটাকে ইনকর্পোরেট করেছি, এটার সাথে আমি অ্যালাইন করে দিয়েছি। সো আজকে পরের যে সাউন্ডটা আছে সেটা হচ্ছে ক্লিক, ক্লিক না, হ্যাঁ ক্লিক, ক্লিক হচ্ছে বাংলা ভাষা, বাংলায় আমরা বলি ক্লিক, আর ইংলিশে যখন কটাই ওরা একটু খ, আমি রিপিটেডলি একই জিনিস বারবার বলি, এটা অনেকের খারাপ লাগতে পারে যে স্যার গত ক্লাসে ওই কটাকে খ বলতে হবে বলেছেন, আর আজকেও বলছেন, দেখেন এটার একটা সাবকনশিয়াস প্রভাব আপনার মধ্যে পড়বে। আপনি হয়তো গতকালকে প্র্যাকটিস করে এটা ছেড়ে দিয়েছেন, কিন্তু আজকে আমি আবার বলার কারণে আবার আপনার মাথায় রিমাইন্ডার, আপনার ব্রেনে রিমাইন্ডার দিচ্ছে, তার মানে আপনি এটা কখনোই ভুলবেন না, কারণ আপনি ভুলতে চাইলেও আমি আপনাকে ভুলতে দিচ্ছি না, কারণ আপনি ভুলে যাচ্ছেন আমি মনে করিয়ে দিচ্ছি, আপনি ভুলে যাচ্ছেন, এই জন্যই আপনাকে লাইভে সেশনগুলোতে জয়েন করতে হবে। এবং লাইভে থাকার সুবিধাটা হচ্ছে যে আপনি যখন লাইভে থাকেন তখন আপনি নিজেকেও একটু লাইভলি ফিল করেন, মানুষ ভিডিও সেভ করে রাখলে পরে কিন্তু এই ভিডিও দেখা হয় না। সো লাইভে থাকেন, আপনার সাথে সাথে বোঝা না বোঝাগুলো শেয়ার করতে পারছেন, অনেকেই আছে আপনি আপনার সাথে অনেকেই আছে সেই মানুষগুলোকে আপনি তাদের সাথে আপনি কানেক্টেড থাকতে পারছেন, আপনি মানে একটা ভালো লাগা ফিল করছে আপনার ভেতরে। সো প্রত্যেকটা এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, আপনার যখন সবার সাথে কানেক্টেড থাকবে ওদের অ্যাকশনটাও আপনার উপর একটা প্রভাব ফেলবে। সো সাউন্ডটা কি হবে একটু খেয়াল করেন, দেখেন ক্লিক ক্লিক, জিভার গোড়াটা একটু উপরের দিকে চাপ দিয়ে মানে আপনার পামের এতে চাপ দিয়ে বাতাস দিয়ে ওখান থেকে সাউন্ড প্রডিউস হয়, যেমন ক্লিক। একই রকম কিছু সাউন্ড আমি আরো ওয়ার্ড দিয়েছি, ক্লিক মানে এরকম ক্লিক করা, আমরা যেমন ক্লিক করি, হ্যাঁ। তারপরে যে সাউন্ডটা লেখা আছে ক্ল্যাক্ট, যেমন ক্ল্যাক্ট খ ক্ল্যাক্ট, ক্ল্যাক্ট মানে সংগ্রহ করা। আর কমপ্লিট, যেমন দেখেন কমপ্লিট, আমরা বলি কমপ্লিট, ইট শুড নট বি লাইক কমপ্লিট, ক ইজ এ বেঙ্গলি প্রনাউন্সিয়েশন, বাট ইউ হ্যাভ টু প্রোনাউন্স লাইক আই মিন নেটিভ ইংলিশ স্পিকার্স, ওয়েদার ইটস আমেরিকান অর ব্রিটিশ ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ ইউ হ্যাভ টু প্রোনাউন্স লাইক দ্য নেটিভ ইংলিশ স্পিকার্স, লাইক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো ইউ সে লাইক কমপ্লিট খ কমপ্লিট কমপ্লিট, ওকে। তারপরে দেখেন খ, এখান থেকে ক্রিয়েট 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 খ। পরে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা দেখেন হচ্ছে প্রডিউস, ফ দুই ঠোঁট চাপ দিয়ে বাতাস দিয়ে ধাক্কা দিতে হবে, প্রডিউস ফ, প্রডিউস মানে হচ্ছে আপনার উৎপাদন করা, প্রোভাইড
দেয়া বা প্রদান করা প্রোভাইড ফ র ভ প্রো প্র ভ প্রোভাইড পুট পুট এবং পুট দুইটার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে পুট 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 মানে হচ্ছে রাখা স্ন্যাচ স্ন্যাচ মানে কোনো কিছু ছিনিয়ে নেওয়া স্ন্যাচ শাউট চিৎকার করা শাউট চিৎকার করা স্টেয়ার মানে কারোর দিকে যদি আমরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকি স্টেয়ার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ওয়াই আর ইউ স্টেয়ারিং অ্যাট মি ওয়াই দ্য হেল দ্যাট পার্সন ওয়াই দ্যাট হেল পার্সন ইজ স্টেয়ারিং অ্যাট মি ওয়াই ইজ ই স্টেয়ারিং অ্যাট মি ওয়াই আর ইউ স্টেয়ারিং অ্যাট মি মানে আপনি আমার দিকে কেন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মানে আচ্ছা হিংটা মানে হচ্ছে বাধাগ্রস্ত করা কোনো কিছু বাধাগ্রস্ত করা ওকে সো আমরা এখানে আমরা যে আলোচনাগুলো আজকে যে ভোকেবুলারিগুলো আমরা এখানে শিখে নিলাম এখন চলেন আমরা আজকের স্ট্রাকচারটা নিয়ে কথা বলি এবং এখানে আমি কয়েকটা সাউন্ডের উপরে ফোকাস করেছি ফোকাসটা হচ্ছে যে খ স ছ জ আর হচ্ছে ফ এই সাউন্ডগুলো একটু ফোকাস করেছে আপনাদের জন্য একটা বাংলায় আপনি যে এই যে স্ট্রাকচারাল যে পার্থক্যটা হয় ইংলিশ এবং বাংলায় আমাদের যে একটা সমস্যা হয় সবারই যে আমরা চিন্তা করি যেই ধরনের বাংলা এবং মুখ দিয়ে বলি যেই কথা যেই কথা মনে মনে চিন্তা করি এবং এটার ট্রান্সলেশন ইংলিশ মুখ দিয়ে যেটা বলি দুইটা কিন্তু ভিন্ন হয় মানে দুইটা এক হয় না এটা কারণটা হচ্ছে যে আমরা এই বাংলাটার সাথে ইংলিশটা রিলেট করতে পারি না বাংলা যে সেন্টেন্সটা আছে এই বাংলার সেন্টেন্সের জন্য কি ইংলিশ হবে সেটা রিলেট করতে পারি না রিলেট করতে পারলেও দেখা যায় যে আমাদের অনেক সময় লাগে সময় লাগে এবং এই সময় কিন্তু স্পিকিংয়ে নেই আপনি হয়তো রাইটিংয়ে আপনি অনেক সময় নিয়ে লিখতে পারতেছেন আপনি হয়তো একটা ট্রান্সলেশন পরীক্ষা আসছে একটু সময় মনের মতো সময় নিয়ে লিখতে পারতেছেন বাট ইফ ইউ ফাইন্ড এ পার্সন আই মিন হি ইজ ওয়েটিং অ্যান্ড হি ইজ হ্যাভিং কনভারসেশন উইথ ইউ দ্যাট ইউ আর স্পিকিং সো স্লো এবং আপনি ফাস্ট করতে গিয়েই দেখছেন আপনি ভোকাবুলারি মনে পড়ছে না আপনার সেন্টেন্স মনে পড়ছে না দেন ইউ আর নট এ গুড কমিউনিকেটর ইউ আর নট এ গুড স্পিকার আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড কমিউনিকেটর হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু স্পিক ইনস্ট্যান্টলি ইউ ক্যানট গিভ এ সিঙ্গেল সেকেন্ড টু ইউর ব্রেন টু থিঙ্ক অ্যাবাউট ইট এটার জন্য ব্রেনকে আপনি টাইম দিতে পারবেন না যদি ইউ থিঙ্ক অ্যাবাউট ইট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু আই মিন প্রডিউস সেন্টেন্সেস ইনস্ট্যান্টলি দ্যাট ইউ আর থিঙ্কিং অ্যান্ড ইটস I mean, translating automatically throughout your mouth. Among, it's called that thinking aloud. Apni jeta chinta korchen, you have to thinking aloud in English. Seta apnake English e chinta kore, apni English e mukh diye beroyte hobe. So, ei banglar parthokyo ta bujhar jonno ami protidini duita bangla relate kore jeta amra sobai jani ebong jetar sathe parthokyo ta hoy. Tahole ami khub easy simple ekta bangla structure diyechi ebong bangla ekta sentence diyechi. Je sentence ta hocche ami jai ebong amake jete hobe. এখন দুইটা বাংলার মধ্যে আপনারা হয়তো পার্থক্যটা স্পষ্টতই বুঝতে পারছেন যে আমি যাই দিস ইজ এ ভেরি সিম্পল থিং আপনি আপনার নিজের চিন্তা ভাবনাটাকে বলছেন যে আমি যাই এটা আপনার অপিনিয়ন আপনি মনে আমি বলছি আপনি বলছেন আমি যাই এবং এটা সবাই জানে সো এটা নিয়ে আমি এত টুইস্ট করবো না এটা সবাই বলতে পারে যে আমি চাই মানে আই গো আমি চাই আই গো আমি খাই আই ইট আমি ঘুমাই আই স্লিপ তো এগুলো সবাই জানে যে সাবজেক্টের সাথে একটা ভার্ব দিলে এই ধরনের কথা সিম্পল কথা হয়ে যায় কিন্তু যখনই বাক্যটা আসলো যে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে তখন দেখেন যাই এবং যেতে হবে দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়েছে ইটস লাইক টেক সামবডি ইজ ট্রিগারিং অ্যাট ইউ যে না আমাকে করতে হবে রাইট তো আমি যাই এবং আমাকে যেতে হবে মধ্যে পার্থক্যটা হচ্ছে যে একটা হচ্ছে আমার ওপিনিয়ন দিস ইজ আ সিম্পল ওপিনিয়ন হোয়েন এভার আই এম সিং লাইক আমাকে যেতে হবে দ্যাট মিনস আই হ্যাভ টু গো দ্যাট মিনস দ্যাট আই এম নট উইলিং টু গো বাট সাম হাউ আই এম ফোর্সড আমাকে কেউ বাধ্য করছে সামবডি ইজ ট্রিগারিং অ্যাট মি তো আমি আমাকে কেউ বাধ্য করছে আমাকে যেতে হবে রাইট তাহলে দুইটার মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারলাম এই ধরনের বাংলার শব্দগত পার্থক্য বাংলার অনেক পার্থক্য আছে পার্থক্যগুলো আমরা খেয়াল করি একটা হচ্ছে যে আমি লিখছি যে আমি লিখি আমাকে লিখতে হবে আমি গিয়েছিলাম আমাকে যেতে হয়েছিল সো এই যে গিয়েছিলাম এটা হচ্ছে আমি গিয়েছিলাম আর আমাকে যেতে হয়েছিল মানে না আমি যেতে চাই নাই বাট সামহাউ আমাকে যেতে হয়েছিল ফর এনি রিজন আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল তো আজকে আমরা এই ধরনের প্রবলেম সলভ করবো এখন মজার বিষয়টা বলি মজার বিষয়টা হচ্ছে যে আমাকে যেতে হবে এটা আমরা মোটামুটি এইচএসসি কমপ্লিট করা একটা স্টুডেন্ট সবাই জানে যে আই হ্যাভ টু গো এটা একটা সিম্পল একটা জিনিস কিন্তু যখনই আমরা এটাকে কোনো প্রশ্ন তৈরি করছি আমি প্রতিদিন আপনাদের এই ক্লাসগুলোতে প্রশ্ন মানে প্রতিদিনই ক্লাসের মধ্যে প্রশ্নটার উপরে একটু বেশি ফোকাস করি কেন কারণ আমরা উই
often fail to make any question, prepare any question and to ask people. আমরা কিন্তু অনেকে question তৈরি করতে পারি না বলে কাউকে আমরা question অনেকের আমরা হয়তো question করি না. আমি কিন্তু একদম secret বলছি এবং এটা আমাদের সবাই feel করে এবং যার কারণে আমি এটা বলছি. So আপনিও একটু নিজের মধ্যে প্রশ্ন করে দেখেন, আসলেই তো আমি কি সব ধরনের বাক্যের question তৈরি করতে পারি কিনা. So আজকে আমরা যে main factorটা নিয়ে কাজ করব, আমি simple জিনিসগুলো নিয়ে আমি একদম কথা বলে নিচ্ছি. এখন মেইন ফ্যাক্টর যেটা আজকে এই অবলিগেশনের বা বাধ্যবাধকতার কোয়েশ্চেন তৈরি করাটা আপনাদেরকে আজকে শেখাবো. হাউ টু মেক কোয়েশ্চেন্স, হাউ টু প্রিপেয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড আস্ক পিপল. এবং আমি যেটা এক্সপেক্ট করব আপনাদের কাছে সেটা হচ্ছে যে আজকের কালকের যে আমরা আবার সন্ধ্যে 7টায় ক্লাস করব, সেই ক্লাসটার আগে কালকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আমরা কালকেই জানবো. সেটার আগে আজকে আপনারা কি করবেন, এই যে প্রশ্ন রিলেটেড প্রশ্ন যেটা হবে, যে প্রশ্ন প্রচুর প্রশ্ন তৈরি করবেন, এই রিলেটেড প্রচুর প্রশ্ন তৈরি করবেন এবং সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন. ঠিক আছে, তাহলে চলেন আমরা পরের সেন্টেন্সটাতে যাই. তো আমরা কিন্তু জানি যে আমি যাই হচ্ছে, আমি যাই সেটার ইংলিশ হচ্ছে আই গো. আমাকে আমি আমি আমাকে আমি যাই সেটার ইংলিশ হচ্ছে আই গো. আমাকে আমাকে যেতে হবে সেটা ইংলিশ হচ্ছে আই হ্যাভ টু গো. সেই ধরনের বাক্য আপনি এক সেকেন্ড একটু প্র্যাকটিস করে গেলেন, যেমন আই চুজ আমি পছন্দ করি বা বাছাই করি, আই হ্যাভ টু চুজ আমাকে পছন্দ করতে হবে, বাংলা বলে বলে প্র্যাকটিস করেন. আই ক্লিক আমি ক্লিক করি, আই হ্যাভ টু ক্লিক মানে আমাকে ক্লিক করতে হবে. তারপর হচ্ছে আই কালেক্ট আমি কালেক্ট করি, সংগ্রহ করি, আই হ্যাভ টু কালেক্ট মানে আমাকে সংগ্রহ করতে হবে. এরকম বারবার বলেন, তাহলে এই বাক্যটা আপনার ট্রান্সলেট হয়ে যাবে. তো এক সেকেন্ডে এগুলো সবাই একটু বলে ফেলেন. চলেন এবার মজার বিষয়টা, কালকে যিনি কোয়েশ্চেন করেছিলেন যে স্যার ডু কেন আসলো এবং টু কেন আসলো, এই কালকের যে সেন্টেন্সটা ছিল যে আমাকে কি অপেক্ষা করতে হবে, আমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে, এই সেন্টেন্সটা ছিল আমাকে কি তার জন্য অপেক্ষা করতে হবে. সো এই সেন্টেন্সটা ছিল এবং এটা যিনি জানতে চেয়েছিলেন যে ডু কেন আসলো, টু কেন আসলো, সেই জিনিসটাই আপনাদের এখন সলভ করব. তার আগে আপনারা একটু এই বাক্যটা একটু ট্রান্সলেট করেন. এই বাক্যটা হচ্ছে আমাকে কি যেতে হবে, যে এই বাক্যটা আপনারা সবাই পারবেন. তো আমরা জানি যে যেই কোনো আমাকে কি যেতে হবে, এই বাক্যটা একটু ট্রান্সলেট করেন সবাই. তো আপনাদেরকে আমি একটা একটা ইয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গতকালকে আমি আপনাদের একটা গত কোনো একটা ক্লাসে, গতকালকের বা তার আগের ক্লাসে আপনাদেরকে একটা জিনিস বলেছি যে ডু এর সাথে কি কি হয়, ডু এর সাথে সাবজেক্ট কি কি আসে সেটা আপনাদেরকে আপনারা সবাই জানেন. ডু আই, ডু ইউ, তারপর হচ্ছে ডু উই, তারপর হচ্ছে ডু দে. তাহলে এটা আপনার একটু জোরে জোরে প্র্যাকটিস করে ফেলেন সবাই, জোরে জোরে, কারণ এটা আপনার লাগবে, এটা একটু সাবকনসিয়াসলি আপনাকে বলতে হবে. ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে. তারপর আমরা জানি যে ডাজ, ডাজ এর সাথে হয় কি কি, ডাজ হি, তারপর হচ্ছে ডাজ শি, তারপর হচ্ছে ডাজ সিফাত অর সামওয়ান অর সামথিং, যে কোনো একটা কিছু হয়। তাহলে আপনারা এই ডু আই, ডু ইউ, ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে এটা মুখ দিয়ে কিন্তু আসে না, দেখেন আপনারা একটু চেষ্টা করলে, ডু আই, ডু উই, ডু দে, ডু উই, ডু উই, ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু আই, ডু উই, ডু উই, ডু ইউ, ডু দে, ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে। তার মানে আপনি যখন মুখে দিয়ে এটা বলতে পারছেন না, তার মানে এটাই আপনার ফ্লুয়েন্সিকে হিন্ডার করে দিচ্ছে, যে বাধাগ্রস্ত করে। আজকে একটা ভার্ব শিখেছি না আমরা, ভার্বটা কি ছিল, হিন্ডার মানে বাধাগ্রস্ত করা, বাধাগ্রস্ত করা, হিন্ডার, এইচ আই এন জি আর, হিন্ডার মানে বাধাগ্রস্ত করা. Creates a barrier to your fluency. Fluency the badagrosto kore. Tahole ki hobe? Do I, do you, do we, do they? Do I, do you, do we, do they? Do I, do you, do we, do they? Eta ekta practice koren mukhe mukhe. Do I, do you? Do I, do I, do you, do we, do they? Do I, do we, do we, do I, do you, do we, do they? আচ্ছা, তো তারপরে পরেরটা একটু প্র্যাকটিস করেন. ডাজ হি, ডাজ শি, ডাজ সিফাত, ডাজ সামন, ডাজ করিম, এরকম প্র্যাকটিস করেন. ডাজ হি, ডাজ শি, ডাজ হি, ডাজ শি, হ্যাঁ প্র্যাকটিস করেন, তাহলে আমাদের স্ট্রাকচারটা দাঁড়িয়ে যাবে. স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে দিবেন ডু, তারপর হচ্ছে আই অথবা ইউ অথবা উই, তারপর হচ্ছে দে, তারপরে যেই জিনিসটা আপনারা দিবেন সেটা হচ্ছে ডু আই, উই, ইউ, তারপরে যেটা দিবেন সেটা হচ্ছে হ্যাভ টু, তারপরে যেটা দিবেন সেটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম, রাইট? এই যে আপনাদের স্ট্রাকচার দাঁড়িয়ে গেল, এবং স্ট্রাকচারটাতে এক নম্বর ফর্ম দিয়ে তারপর একটা কোয়েশ্চেন মার্ক দিবেন, নোট অফ ইন্টারোগেশন,
এই বাক্যটা দিয়ে আপনারা এখন সেন্টেন্স ট্রান্সলেট করে আমাকে পাঠান এবং আমরা এই ট্রান্সলেট আজকে আবার আগে মানে গতকালকের মতো বা অন্যান্য দিনের মতো আমরা এই স্ট্রাকচারটা দিয়ে আমরা বাক্য লিখবো এবং সেই বাক্যগুলো মুখে মুখে বলবো এবং দেখি আপনারা কে কতগুলো বাক্য মানে প্রতিজন একটা করে দিবেন বাট ভিন্ন ভিন্ন শব্দ ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে দিবেন যাতে আমরা ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে মুখে বললে আমাদের প্র্যাকটিসটাও সাথে হয়ে যায় এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাক্যটা খুবই সিম্পল এবং পরে আপনারা এক্সটেন্ড করতে পারবেন এটা লেখা আছে ডু আই হ্যাভ টু অথবা ডু ইউ হ্যাভ টু বা ডু উই হ্যাভ টু অথবা ডু দে হ্যাভ টু তারপরে ভি ওয়ান মানে কি বলেছিলাম ভার্বের এক নম্বর ফর্ম তাহলে আমরা কি বলবো যেমন আমি বলি যে আমি একটা সেন্টেন্স আপনাদেরকে বলছি দ্য সেন্টেন্স ইজ ডু আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হবে এইবার আপনি এটা দিয়ে অন্যান্য সেন্টেন্স ডু আই হ্যাভ টু কালেক্ট আমাকে কি সংগ্রহ করতে হবে এই প্রশ্নগুলো আপনারা এখন বলেন দেখি আমরা কে কে কী কী কোয়েশ্চেন দিচ্ছেন যেমন এই ভেরি গুড ডু আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হবে আলমগীর কবির স্যার গুড প্রেজেন্টেশন থ্যাংক ইউ সো মাচ স্যার এবং আপনাদের সবার জন্য একটা গুড নিউজ দেই গুড নিউজটা হচ্ছে যে আমার যিনি ফোনেটিক্সের ট্রেনার এবং ফোনেটিক্সের গুরু এবং যিনি বাংলাদেশের ফোনেটিক্সের একদম পায়োনিয়ার আমি বলবো যে একদম যার হাত ধরে বাংলাদেশের ফোনেটিক্সটা রান করেছে এবং বাংলাদেশে এখন যত ফোনেটিক্সের ট্রেনার আছেন ইনক্লুডিং মি প্রত্যেকেই যার কাছ থেকে অবশ্যই তালিম নিয়েছেন তিনি হচ্ছেন আলমগীর কবির স্যার এবং দ্য গ্রেট নিউজ ইজ আলমগীর কবির স্যার আগামীকাল না আগামী মানডে টুমোরো ইজ সানডে সো ডে আফটার টুমোরো মানডে অ্যাট 7 PM আসছেন আমাদের সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসি শোতে শুধুমাত্র ফোনেটিক্স নিয়ে কথা বলবেন ফোনেটিক্সের খুঁটিনাটি ডিটেলস ইন্টারন্যাশনাল ভয়েস যত কিছু আছে সেগুলো ডিটেলস নিয়ে কথা বলবেন আলমগীর কবির স্যার সো থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং অ্যান্ড ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ সো আমরা সবাই অনেক খুশি হয়েছি আই হোপ ডু ইউ ডু হ্যাঁ এটা একজন প্র্যাকটিস করছিলেন চলেন আমরা সেন্টেন্সগুলো একজন প্র্যাকটিস করি ডু আই হ্যাভ টু আচ্ছা একজন লিখছেন ডু আই হ্যাভ টু গো তারপরে হচ্ছে ফরহাদ লিখেছেন ডু আই হ্যাভ টু স্টে অ্যাট হোম হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন দিবেন যে আমাকে কি বাসায় থাকতে হবে আমি বাংলা বলে দিচ্ছি আপনারাও বাংলাগুলো সাথে সাথে বলেন তারপর ডু আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস ডু আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাস ইয়াস আমাকে কি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হবে ডু আই হ্যাভ টু ইট আমাকে কি খেতে হবে ভেরি গুড আসমা থ্যাংকস ফর ট্রাইং অ্যান্ড কিপ ট্রাইং তারপর হচ্ছে কামাল ডু আই হ্যাভ টু ওয়ার্ক প্রশ্নবোধক চিহ্ন দিবেন আমাকে কি কাজ করতে হবে দিস ইজ এ কোয়েশ্চেন তারপরে লেখা আছে যে সেলিনা বাবলু সেলিনা লিখেছেন ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার প্রশ্নবোধক চিহ্ন দেবেন দিস ইজ এ কোয়েশ্চেন ইউ হ্যাভ টু রিমেম্বার দিস আমাকে কি কম্পিউটার অপারেট করতে হবে তারপরে লিখেছে ডু আই হ্যাভ টু এন্ড আমাকে কি শেষ করতে হবে তারপরে ইসমাইল লিখেছেন যে ডু ইউ হ্যাভ টু রান তোমাকে কি দৌড়াতে হবে ইয়াস থ্যাংক ইউ ডু উই হ্যাভ টু প্লে ফুটবল আমাদের কি ফুটবল খেলতে হবে লিটন লিখেছেন তারপরে মেনন রাশিদ লিখেছেন ডু আই হ্যাভ টু সুইম আমাকে কি সাঁতার কাটতে হবে তার মানে আমরা এই ধরনের বাক্য লেখাটা শিখে গিয়েছি দা রক্তিম সজীব ডু আই হ্যাভ টু পার্টিসিপেট আমাকে কি অংশগ্রহণ করতে হবে দিস ভেরি গুড থ্যাংক ইউ ডু দে হ্যাভ টু কমপ্লিট দিস হিজ ওয়ার্ক ডু দে হ্যাভ টু কমপ্লিট দিস ওয়ার্ক তাদেরকে কি এই ওয়ার্কটা কমপ্লিট করতে হবে তার মানে আমরা এই ধরনের বাক্য জানা আমরা শিখে গিয়েছি সো আপনারা নিশ্চয়ই আপনাদের আজকের সেশনের এই যে এই ধরনের প্রবলেম আপনাদের আর হবে না এখন এই সেন্টেন্সটা যদি আপনাদেরকে যে আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে যেটা আমরা গত লেসনে আপনাদের সাথে ডিসকাস করেছি এবং আপনারা জিজ্ঞেস করেছিলেন এখন দেখেন এই বাক্যটা তখন আপনাদের হয়নি তখন আমাদের কারোই হয়নি বাট এখন দেখেন এটা একদম মনে হবে ইটস টু ইজি আপনাদের মনে হবে যে এটা খুবই ইজি তাই না আচ্ছা সবার জন্য আর একটা গুড নিউজ দিচ্ছি গুড নিউজটা হচ্ছে আজকেই কিন্তু ঠিক 9টায় আজকে কি ঠিক 9টায় মানে এমন একজন ব্যক্তি আমাদের যে যে সাইফুরস প্রেজেন্স দ্য চেঞ্জ মেকার শোতে আসতেছেন যিনি হচ্ছে প্রায় 20 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের যে ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজিতে কাঁচা আমরা দুর্বল এবং যেই মানুষটা ইংলিশের এই যে গ্রামারের বেড়াজালে যে আমরা মানে একদম পাকিয়ে আছি সেখান থেকে বের করার জন্য 20 বছরের বেশি সময় ধরে মানে যিনি কাজ করে যাচ্ছেন এবং যিনি হচ্ছেন যে বাংলাদেশের ওয়ান অফ দ্য আমি বলবো যে বাংলাদেশের সমস্ত স্টুডেন্টরা আইদার আমরা সবাই ওনার একটা বই পড়েছি অথবা ওনার নাম শুনেছি অথবা ওনার প্রতিষ্ঠান নাম শুনেছি যে সেই মানুষটি হচ্ছেন সাইফুরসের ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর যার একসময় ওয়ার্ল্ড রেকর্ড স্কোরার ছিল 1999 সালে সারা বিশ্বের সবচেয়ে সেরা রেকর্ড সেরা স্কোর করেছেন জিমেটে সে সাইফুর রহমান খান স্যার থাকবেন হচ্ছে আজকের আমাদের
the change maker show te at 9 p.m. So I hope that you will enjoy and you don't want to feel left out. Apnara miss korben na opportunity ta. অবশ্যই সেখানে থাকবেন এবং সেই আজকের যে নয়টা আপনাদের যত রকম ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন আছে, ইংলিশ নিয়ে কোয়েশ্চেন আছে এবং এই কোয়েশ্চেনগুলো আপনারা কিন্তু আজকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? তো কমেন্ট বক্সে আপনারা সেগুলো লিখবেন। সো এখন যে সেন্টেন্সটা দিয়েছি যে আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে, তার এই ধরনের আরও কিছু সেন্টেন্স তৈরি করেন, যেমন আর কতক্ষণ ইংলিশ হচ্ছে হাউ লং, আর কত দূর হাঁটতে হবে, এই বাক্যটা একটু করেন দেখি, আর কত দূর হাঁটতে হবে, এই আর আর কতক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে, এটাকে আপনারা চেঞ্জ করে আরো কিছু বাক্য তৈরি করেন। আর কতক্ষণ তোমার জন্য বসে থাকতে হবে, আর কতক্ষণ মানে রান্না করতে হবে, আর কতক্ষণ, আর কতদিন, বা কতদিন হচ্ছে, বা কতক্ষণ, দুইটা দিয়ে হয় হাউ লং, বা আর কতক্ষণ আমাকে পড়তে হবে, আর কতক্ষণ এই 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 পেইন সাফার করতে হবে, পেইন সাফার করা আমি ইংলিশও বলে দিয়েছি, আর কতক্ষণ আমাকে এই পেইন সাফার করতে হবে, এই যে জিনিসগুলো আছে এই বাক্যগুলো আপনারা তৈরি করেন, ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে তৈরি করেন। হাউ লং মানে আর কতক্ষণ, হাউ লং মানে আর কতক্ষণ, ঠিক আছে? সেন্টেন্সগুলো দিতে থাকেন, আমি সেন্টেন্সগুলো দেখি আপনারা কে কি সেন্টেন্স লেখেন। এখন আপনাদের কাজ, আর আমার একটু রেস্টেড টাইম। ওকে, এই যে সেন্টেন্সটা হয়ে গেছে, হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর হিম অর হার, দেখছেন কত সুন্দর হয়ে গেছে আরিফা সেন্টেন্স, এত কঠিন একটা সেন্টেন্স কিন্তু সহজেই পেরে গেছে। এখন আমি বলি যে পারা, জানা, জানা এবং পারা এবং বলতে পারা অনেকগুলো অনেক পার্থক্য আছে। শুধুমাত্র আমরা ট্রান্সলেট করতে পারি মানে যে আমরা ভালো স্পিকার, নো, ইট ডাজন্ট মিন দ্যাট। সো ভালো স্পিকার হতে হলে ইউ হ্যাভ টু স্পিক এ লট, যেই জিনিসগুলো শিখছেন সেগুলোকে প্রচুর মুখে মুখে বলেন, এবং যখন প্রচুর বলবেন তখন দেখবেন যে আপনার মুখে এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? ওকে, সো লিখতেছেন যারা, থ্যাংক ইউ আপনারা যারা যারা লিখতেছেন, এবং আপনারা কি শেয়ার করেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আপনাদের অন্য দেখেন এত কঠিন একটা স্ট্রাকচার কত ইজিতে আমরা শিখে গেলাম, এবং এটা যদি আমরা মুখে বলতে থাকি সারাদিন বলতে পারবো যে আমাকে কি আসতে হবে, এটা জিজ্ঞেস করবেন, আমাকে কি আসতে হবে, ডু আই হ্যাভ টু কাম, আমাকে অপেক্ষা করতে হবে, ডু আই হ্যাভ টু ওয়েট, আচ্ছা আমাকে কি ফোন করতে হবে, আচ্ছা এটা একটু বাক্যটা লিখেন তো, আমাকে কখন আমাকে ফোন করতে হবে, কখন তোমাকে ফোন করতে হবে, কখন তোমাকে আমার ফোন করতে হবে, এটা একটু লেখেন, কখন তোমাকে আমার ফোন করতে হবে, দেখি এটা একটু লেখেন যে কখন তোমাকে আমার ফোন করতে হবে, ঠিক আছে? ওকে, সো খুব ভালো করছেন সবাই, খুব সুন্দর সুন্দর সেন্টেন্স লিখতেছেন। আচ্ছা, আমি আপনাদের জন্য আর একটা ঘোষণা দিচ্ছি যে আগামীকাল থেকে ঠিক 9টা থেকে আমার একটা প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে, যে প্রাইভেট ব্যাচটাতে শুধুমাত্র আমরা 15 জনকে নিচ্ছি। তো আপনি যদি চান যে আগামীকাল থেকে ক্লাস শুরু, প্রথম ক্লাস আগামীকালকে, যদি কেউ চান যে প্রাইভেট ব্যাচে কোর্স করবেন, তাহলে অবশ্যই উপরে দেখেন আমার নাম্বার এবং এখানে আমার মেসেঞ্জারে নক করার জন্য আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, যেটা আপনারা লিঙ্কে ট্রাই করতে পারেন, আপনি ওপিনিয়ন জানাতে পারেন। এবং কালকের ক্লাস থেকে যদি শুরু করতে চান, এখনই কিন্তু আপনার ভর্তি কনফার্ম করতে হবে, না হলে আপনি হয়তো এই ব্যাচটাই হারাবেন এখন। আচ্ছা, এই যে লিখলেন সেন্টেন্সটা, লিখছেন যে কখন, বাক্যটা ছিল যে সেন্টেন্সটা বলেছে যে কখন তোমাকে আমার ফোন করতে হবে, যে ওয়েন ডু আই হ্যাভ টু কল ইউ। জহিরউদ্দিন, কনগ্রাচুলেশনস, খুবই সেন্টেন্সটা খুবই সুন্দর হয়েছে এবং একদম এক্স্যাক্টলি, একদম সবাই যারা লিখছেন, ওয়েন ডু আই হ্যাভ টু কল ইউ, রাইট, কল ইউ বা ফোন ইউ, ইটস অল দ্য সেম থিং, ফোন মানেও কিন্তু ফোন করা। When I say that, do I have to phone you? When do I have to phone you? Do I have to phone you? When do I have to phone you? Do I have to pick you up? মানে কোনো গাড়ি থেকে করে পিক আপ, মানে পিক করবেন। Do I have to pick you up from there? তোমাকে কি আমাকে পিক করতে হবে? So when do I have to stay? When do I have to be there? যদি বলেন যে কখন তুম আমাকে সেখানে থাকতে হবে, তাহলে ইংলিশ হবে কি, when do I have to be there? When do I have to be there? Right? When একজন লিখেছেন, when I হ্যাভ টু কল, এখানে কিন্তু ভুল হয়েছে, এখানে কিন্তু কোয়েশ্চেনের জন্য যে ওয়ার্ডটা আমরা ইউজ করেছি, যে অক্সিলারি ভার্বটা যেটা ইউজ করেছে সেটা কিন্তু ইউজ করা হয় না, এখানে লিখেছে ওয়েন আই হ্যাভ টু, এটা কিন্তু স্ট্রাকচার হয়নি। তো স্ট্রাকচারটা হতে হলে কি করতে হবে, ওয়েন ডু আই হ্যাভ টু, মনে রাখতে ডু আই হ্যাভ টু, ডু আই হ্যাভ টু, এটা একটু বারবার বলবেন। ওকে, সো এখন রাইট, আচ্ছা এখন আপনারা এই ধরনের সেন্টেন্স অনেকগুলো আপনারা তৈরি করতে পারবেন আমি আশা করছি, এবং আপনারা খুব সাকসেসফুলি জিনিসটা পারছেন। তাহলে আমরা এটা বুঝে গেছি, এই ধরনের অনেক বাক্য আমরা আমরা তৈরি করতে পারবো, সো আমাদের এই এই ধরনের কোনো প্রবলেম থাকবে না। এবার চলেন আপনাদের একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি, ঠিক আছে? ভিন্ন প্রসঙ্গটা হচ্ছে
যে আপনারা এখন আপনাদের আপনাদের যে অপিনিয়ন আছে আপনারা কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনাদের কেমন লাগছে, তারপরে আপনারা মানে পরবর্তীতে আর কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চান। আমি প্রতিদিন আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি এক্সক্লুসিভ ভেরি ইউজফুল জিনিস নিয়ে কথা বলেছি এবং আপনারা জানেন এই সেশনটাই হচ্ছে আপনাদের আমাদের সবার জন্য খুবই সহজ, যাতে আমরা সহজ ইংলিশ বলতে পারি সেটার জন্য এটা করা। ঠিক আছে, ওয়েন ডু আই হ্যাভ টু ফোন ইউ, হ্যাঁ লিখেছেন ফজলে রাব্বি, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আর জন্য ওয়েন ডু আই হ্যাভ টু ওয়াক, আমাকে কখন হাঁটতে হবে। ওকে, এই তো পেরে গিয়েছেন। তাহলে আমরা চলেন এই প্যাটার্নের কিছু আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড আনসার করি। ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্ড আনসার, কোয়েশ্চেন অ্যান্ড আনসারগুলো আপনারা নিজেরা নিজেরা ইউ লিসেন অ্যান্ড রিপিট আফটার মি, তাহলে আপনি স্পিকিং কোর্স হয়ে যাবে, স্পিকিং প্র্যাকটিস হয়ে যাবে। কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আচ্ছা, এখানে লিখেছেন যে একজন লিখেছেন টক উইথ ইউ, আমরা লিখবো কোয়েশ্চেন মার্ক দিব এখানে, ওয়েন ডু আই হ্যাভ টু টক টু ইউ, ওয়েন ডু আই হ্যাভ টু টক টু ইউ, টকের সাথে টু দিবেন, টক টু মানে কথা বলা, টক টু মানে কথা বলা। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এইচ এ সুমন, মিস্টার সুমন, থ্যাংক ইউ সো মাচ সুমন ব্রাদার ফর গিভিং ইউর গুড অপিনিয়ন, ইট মোটিভেটস মি আ লট। ঠিক আছে, ওকে, অনেকে অনেকে রেকমেন্ড করছেন, এটা শেয়ার করে দেন, আপনার টাইম লাইনে রেখে দেন, অনেকেই দেখতে পারবে, আপনিও নিজে পরবর্তীতে এটা দেখতে পারবেন। স্যার রিয়েলি এক্সক্লুসিভ অ্যান্ড ওসাম সেশন, ওকে থ্যাংক ইউ মামুন ভাই। সো তো আমরা এখন, আমি আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি, যেমন আমি যদি বলি যে আচ্ছা তোমাকে কি আমাকে কি অপেক্ষা করতে হবে, ইংলিশটা হবে কি ডু আই হ্যাভ টু ওয়েট, তখন সে বলে ইয়েস, হ্যাঁ তোমাকে অপেক্ষা করতে হবে, ইউ হ্যাভ টু ওয়েট। আর বলে নো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট, এই নেগেটিভ সেন্টেন্সটাও কিন্তু শিখে নেবেন, যেমন আমাকে অপেক্ষা করতে হবে আই হ্যাভ টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হবে না আই ডোন্ট হ্যাভ টু ওয়েট, আই ডোন্ট হ্যাভ টু ওয়েট। এবার এটাকে একটু চেঞ্জ করে আমরা পাস্টে নিয়ে যাই, পাস্টে যেমন আমাকে যেতে হয়েছিল, এবং যেতে হয়েছিল যে কথাটা বলি সেটা কিন্তু হ্যাভ টুর জায়গায় আমরা বলি হ্যাড টু, হ্যাভ টুর জায়গায় কি হবে হ্যাড টু হবে, যেমন আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো, এটা একটু মাথায় রাখবেন, হ্যাড হ্যাভ এর যেমন পাস্ট ফর্ম হ্যাভ টু দিয়ে করতে হবে যেতে হবে, হ্যাড টু গো দিলে কিন্তু আমাকে যেতে হয়েছিল অর্থ হয়ে যাবে, তারপরে এটা আমাকে করতে হয়েছিল আগের কথা। তাহলে এখানে একটু স্লাইড চেঞ্জ আছে, স্লাইড চেঞ্জটা হচ্ছে যে যদি আমাকে যদি বলি যে আমাকে কি যেতে হয়েছিল, এটা একটু কঠিন কিন্তু, আমাকে কি যেতে হয়েছিল, তাহলে এখানে একটু চেঞ্জ আছে, যেমন আমরা যদি বলি ডিড আই, তখন কিন্তু হ্যাভ টু হয়ে যায়, ডিড আই হ্যাভ টু গো। তাহলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে, এই দুইটা সেন্টেন্সের মধ্যে আপনারা যে পার্থক্যটা আমরা খেয়াল করছি যে I have to go এবং did I have to go, এটা একটু খেয়াল করেন, I have to go এবং যেমন এটাকে যেমন আমরা এখন কোয়েশ্চেনটাকে দেখেন, এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন, নিচে যে সেন্টেন্সটা দিচ্ছি সেই সেন্টেন্সটা একটু খেয়াল করেন, সেন্টেন্সটাতে বলা আছে যে I had to go মানে বাংলা অর্থটা হচ্ছে আমাকে যেতে হয়েছিল, কিন্তু যখনই বলছেন ডিড আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হয়েছিল। আর প্রশ্ন করার সময় আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে প্রশ্ন করার সময় আমরা কোয়েশ্চেন মার্কে আমরা ইউ অথবা হি এগুলো ইউজ করব, ডিড আই ইউ অথবা ডিড ইউ অথবা ডিড হি এগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, যাতে করে আপনাদের এই ধরনের বাক্যতে কোনো প্রবলেম না হয়, এই ধরনের সেন্টেন্স প্রডিউস করতে কোনো প্রবলেম, যেমন ডিড এর ক্ষেত্রে কিন্তু হি সি যাই হোক, এখানে ডিড এর ক্ষেত্রে কিন্তু হি সি যাই হোক, এটা হ্যাভটা হেভি থেকে যাবে, তখন কিন্তু হ্যাজ হবে না, যেমন আমরা বলছি ডাজ হি, তখন হ্যাভ টু, ডাজ হি হ্যাভ টু, যেমন হি এর আগে আমরা ডাজ দিচ্ছি, আর এখানে দেখেন ডিড হি হ্যাভ টু, আবার ডিড ইউ হ্যাভ টু, ডিড সি হ্যাভ টু, এখানে ডিড যদি আসে তাহলে ইউ হি সি সবই সেম থাকে, ডিডের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র প্রেজেন্টে চেঞ্জ হয়। তাহলে এখানে আমরা এই বাংলার পার্থক্যগুলো আমরা খেয়াল করো, পার্থক্যগুলো কি, আই হ্যাভ টু গো এভাবে প্র্যাকটিস করেন, আই হ্যাভ টু গো আমাকে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো আমাকে কি, ডিড আই হ্যাভ টু গো, আই হ্যাড টু গো, আই তখনই তো হ্যাড, তখনই তো হ্যাভ না হ্যাড, আই হ্যাড টু গো মানে আমাকে যেতে হয়েছিল, যখনই আপনি ডিড দিচ্ছেন, আমরা জানি একটু আগে একজনের কারেকশনে গিয়ে বলেছি যে ডু ডাজ ডিড এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, যখনই আপনি ডিড দিচ্ছেন তখনই কিন্তু আর
has বা did এর পরে কিন্তু had থাকছে না, এটা have হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলছি, did he have to, did he have to go, তাকে কি যেতে হয়েছিল। এটা প্রচুর মুখে না বললে আপনি, আমি আই ক্যান ব্যাট ইট, আই ব্যাট ইট দে, আপনারা যদি প্রচুর প্র্যাকটিস না করেন, মুখে মুখে না বলেন, এই বাক্যটা আপনি চাইলে ইনস্ট্যান্টলি বলতে পারবেন না। যেমন তাকে কি যেতে হয়েছিল, আপনি চাইলেই মুখে বলতে পারবেন না। আপনি হয়তো জানেন, কেউ মনে করাই দিলে বা আমি বললে আপনারা হয়তো মনে করতে পারবেন, বাট নিজে নিজে চাইলে কিন্তু মনে করতে পারবেন না। আপনার বলতে হবে যে আচ্ছা ডিড সার্জন কি বলছিল, হি ইউ, তারপরে কি দিতে হবে, হ্যাড না হ্যাভ না হ্যাজ, কনফিউজ করে ফেলবে। সো আপনাকে নিজে নিজে এটাকে বারবার বলতে হবে, ডিড ইউ হ্যাভ টু গো, 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 ডিড ইউ হ্যাভ টু প্লে, ডিড ইউ হ্যাভ টু রাইট, ডিড ইউ হ্যাভ টু ওয়েট, এই যে আমি বলতেছি এটা প্র্যাকটিস করুন। ডিড ইউ, ডিড ই হ্যাভ টু, ডিড ই, যেমন ডিড ই হ্যাভ টু, ডিড ই হ্যাভ টু। ভেরি গুড, যারা যারা সেন্টেন্স দিচ্ছেন, আই হ্যাড টু গো এটার একটু কোয়েশ্চেন, পাস্ট কোয়েশ্চেন বানান দেখি, আই হ্যাড টু গো এটাকে পাস্ট কোয়েশ্চেন বানান, পাস্ট কোয়েশ্চেন বানান, আই হ্যাড টু গো এটাকে পাস্ট কোয়েশ্চেন বানান। যেমন আই হ্যাড টু গো টু অফিস, এখানে লিখছেন আই হ্যাড টু গো টু অফিস, আই হ্যাড টু গো টু অফিস, মানে আমাকে যেতে হয়েছিল। এখন যদি বলে যে আমাকে কি অফিসে বা তোমাকে কি অফিসে যেতে হয়েছিল, এটা প্রশ্ন বানান দেখি। এখানে লিখছেন যে, একজন লিখছেন যে ডিড হি হ্যাভ টু ইট রাইস, হ্যাঁ ডিড হি হ্যাভ টু ইট রাইস, ভেরি গুড। ডিড হি, হি এর পরে কিন্তু হ্যাজ আসে নাই, দেখছেন ডিড এর পরে হি আসছে, হি এর পরে কিন্তু হ্যাজ আসে নাই, সেটা কি আসছে, হি এর পরেই আবার হ্যাভি আসছে, যেহেতু সামনে ডিড আছে। অথবা ডু ডাজ ডিড যদি সামনে থাকে, সবসময় হি সি এগুলোর পরে হ্যাভি আসবে, কখনো হ্যাজ হবে না। আচ্ছা ডিড হি হ্যাভ টু ফিড, এই যে একজন লিখছেন, দেখছেন ফিড মানে কি, খাওয়ানো। ডিড হি হ্যাভ টু ফিড মানে তাকে কি খাওয়াতে হয়েছিল, খেতে হয়েছিল, খাওয়া ইংলিশ হচ্ছে ইট আর খাওয়ানো ইংলিশ হচ্ছে ফিড। ভেরি গুড, সবাই লিখছেন ডিড আই হ্যাভ টু গো আউটসাইড, ইয়েস ওকে। আমার মনে হয় আপনারা সবাই বুঝে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, এটা ঠিক মতো সবাই আপনারা বুঝে গিয়েছেন। তাহলে আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসগুলোতে যে জিনিসগুলো আমরা আলোচনা করেছি, যেই টাস্কগুলো আলোচনা করেছি গত এপিসোড ফাইভ, মানে পর্ব ফাইভ, তারপর হচ্ছে ফোর, এইগুলোতে অনেক গুরুত্বপূর্ণ লেসন আছে, আপনারা জানেন ফোর ফাইভ এবং আজকে সিক্স, এই লেসনগুলো বেশি বেশি দেখেন, তাহলে আপনার স্পিকিংয়ের প্রবলেম ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আর তাও যদি কেউ চান যে স্যার আরেকটু প্রিসাইজলি পড়তে চায় আপনার কাছে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা, আমরা কোর্স এবং ভিডিও লাইভ ক্লাসের মধ্যে একটু পার্থক্য আছে। কোর্স মানে হচ্ছে প্রাইভেট, এখানে যখন পনেরো জনের কেয়ার নেয় আর সবাই একসাথে নিলে, যেমন আমরা এখান থেকে আপনারা তো আমি রিটেন ফিডব্যাক দেখতে পাচ্ছি, বাট জুমে যখন আমরা পনেরো জনের ব্যাচ নেই, তখন তো ওনাদের কথাও আমরা শুনতে পাই, তারপর কারেকশন দেখতে পারি, এটা একটা পার্থক্য তো আছে। এবং যে কোর্সের মধ্যে যেই লেসনগুলো আছে, আপনারা যদি অনেকেই জানেন, যেরকম দেখেন প্রতিদিন আমরা কিন্তু ভোকেবুলারি, প্রত্যেকটা লেসনের মধ্যে ভোকেবুলারি আছে, এবং যেই বইটা থেকে পড়ানো হবে সেই বইটার লেখক আমি, তাহলে আমি আমি যেই বইটার সাইকোর্সের সারা বাংলাদেশে সব জায়গায় চলে, হ্যাঁ কোর্স মেটেরিয়াল সারা বাংলাদেশে যেখানে সব জায়গায় চলে, এই বইটার লেখক কিন্তু আমি নিজে, তো আমি নিজেই আবার আপনাদের এই স্পোকেন পড়াচ্ছি। তাহলে আপনারা যদি, এবং সাত হাজার টাকার কোর্স ফি মাত্র 2000 টাকা আপনি করতে পারতেছেন, তো কালকে থেকেই ব্যাচ শুরু হচ্ছে 9টা থেকে, ক্লাস প্রথম ক্লাস কালকে 9টা থেকে। তো যারা শিখতে চান, মন স্থির করছেন যে না আমি এই সাফোকেশন আর থাকতে চাই না, এই যে আমার যে একটা প্রবলেম যে আমি অনেক ইচ্ছা, অনেক ডিজায়ার যে স্পিকিংয়ে কথা বলতে বা ইংরেজিতে স্পিকিং করা, এটা শুধুমাত্র আমি বলবো যে আপনার আকাঙ্ক্ষা, আপনার ইচ্ছা সেটা না, এটা কিন্তু এখন একটা নিড, এখন একটা মানে দিস ইজ অ্যান অর্ডার অফ টাইম, আমি দিস ইজ এ অর্ডার অফ টাইম, এখন হচ্ছে সময়ের দাবি। আপনি এই সময়ে যে কম্পিটিশন ওয়ার্ল্ড ওয়াইড, আপনি যদি মানে রিচ করতে চান, ইউ মাস্ট নো হাউ টু অ্যাট লিস্ট স্পিক ইংলিশ, অ্যাট লিস্ট হাউ টু এক্সপ্রেস ইউর সেলফ, এটা কিন্তু আপনার জানতে হবে। তো আপনি যে রিসোর্সগুলো আছে সেগুলোকে কাজে লাগান, যে বইগুলো আছে আপনি বাসায় বসে এই বইগুলো পড়তে পারেন, পাসপোর্ট টু গ্রামার, এগুলো আমার কাছে সবসময় থাকে, আপনি পড়তে পারেন ইংলিশে জিরো থেকে হিরো, এই বইগুলো পড়তে পারেন। যদি আরও ফাস্টার কেউ সলিউশন চান যে না একজনের মেন্টরের মানে তত্ত্বাবধানে থেকে আমি শিখবো, তাহলে আপনি এই বইটার সাথে আমার সাথে কোর্স করতে পারেন, সাইফুল স্পোকেন, যেটা আমি নিজেই রাইটার আর নিজেই পড়ে। সো আপনাদের সাথে আমি অনেক কিছু ডিসকাস করেছি, এবং আপনাদের প্রতিদিনকার পার্টিসিপেশন আমাদের আপনাদের পার্টিসিপেশন আমাকে অনেক ইন্সপায়ার করে, আমি অনেক এনজয় করছি আপনাদের এই লেসনগুলো, আমি আশা করছি আপনারও অনেক এনজয় করছেন, ঠিক আছে। তো গত ক্লাসের যে আলোচনার যে বিষয়টা ছিল, যে টপিকটা আপনাদেরকে দিয়েছিলাম, যে আর কে তোমাকে এই কাজে সাহায্য করে। আচ্ছা গত ক্লাসে যারা যারা কমেন্ট লিখেছেন, আমি কমেন্ট দেখেছি অনেকেই ভুল হয়েছে, আজকে এই সেন্টেন্সটা আবার একটু কমেন্ট এখনই লিখেন দেখি, এখনই লিখেন, এখনই আমি আবার সলভ করছি, এবং এটা আমি ভেঙে আপনাদেরকে বুঝিয়ে সলভ করে দিব, তাহলে আপনার এই ধরনের সমস্যাও, এই ধরনের বাক্য আরো প্রচুর তৈরি করতে পারবেন, ঠিক আছে।
মানে একটা জিনিস খেয়াল করছেন যে আমি ক্লাসের মধ্যে বা এখানে যেটা পড়াচ্ছি যেটা কিন্তু একদম পার্মানেন্ট সলিউশন হচ্ছে আপনার জন্য, মানে আপনি যদি এটাকে চান যে আপনি এটাকে মানে প্র্যাকটিস করবেন এবং একদম সেট করে ফেলবেন, আপনার ব্রেইনে সেট করে ফেলবেন, আপনার মানে মুখের মানে একদম অঙ্গ ভঙ্গিমার সাথে একদম সেট করে ফেলবেন যে আপনার এই ধরনের কথা বাংলা আসা মানে আপনি ইংরেজিতে বলে ফেলতে পারবেন, তাহলে কিন্তু এইগুলো বারবার বলতে হবে। আই রিপিট, দেয়ার ইজ নো আদার সিক্রেট, দেয়ার ইজ নো আদার সিক্রেট অফ স্পোকেন ইংলিশ, দ্য অনলি সিক্রেট ইজ স্পিক এ লট, এবং স্পিক করার তো সচেতনভাবে করা। একটা হচ্ছে ভুলভাল ইংলিশ যা মুখে আসলো তাই বলে ফেললাম, এটা এক ধরনের জিনিস। আরেকটা হচ্ছে যে না আমি যে আমি জেনে বুঝে আগে জেনে বুঝে তারপর সঠিকটা প্র্যাকটিস করছি, ভুলটা প্র্যাকটিস করবেন ভুলটা ইস্টাবলিশ হয়ে যাবে। চলেন এই সেন্টেন্সটা, আমি জানি অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইয়ে আসবে, ট্রান্সলেশন আসবে। আচ্ছা অনেকে লিখছেন যেমন অ্যান্ড হু হেল্পস, হু হু হেল্পস ইউ, এখানে দেখেন কে সাহায্য করে, হু হেল্পস ইউ ইন দিস ওয়ার্ক, হু হেল্পস, হু হেল্পস ইউ ইন দিস ওয়ার্ক, কে এই কাজে সাহায্য করে, এটা বাংলাটা হচ্ছে এটা, কিন্তু আমার সেন্টেন্সটা ছিল আর কে তোমাকে এই কাজে সাহায্য করে। এখানে একজন লিখেছেন হু এলস হেল্প ইউ ইন দিস ওয়ার্ক, মানে এখানে একটা ভুল আছে, এটা আমরা আলোচনা করব। আচ্ছা আপনারা কি কেউ ভুল নিয়ে মানে মাইন্ড করেন, আমি যে এইভাবে বলি যে ভুল আছে বা ভুল হয়েছে এটা কি মাইন্ড করেন? একটা জিনিস মনে রাখবেন যে আমি খুব পজিটিভ মাইন্ডেড এবং আমি সবসময় পজিটিভ মাইন্ডেড পিপলদেরকে পছন্দ করি, এবং বিষয়টা হচ্ছে যে পজিটিভিটি আমাদের মধ্যে থাকাটা খুব জরুরি। কারণ পজিটিভ মাইন্ডেড কেন, কারণ আমরা ভুলের মধ্যেই শিখি, এবং এরকম দুনিয়াতে এরকম একজন মানুষও নেই যে ভুল করে নাই এবং সে শিখছে, এরকম একজনও পাবেন না। আমরা ভুল করে শিখি, কোনো মানুষ, আমি কোনো নবী রাসূলের কথা বলছি না, প্লিজ ডোন্ট ইন্টারপ্রিট মাই মানে ওয়ার্ডস ইন রং ওয়ে। হোয়াট ইউ ডু, আপনারা যেটা হচ্ছে আমি পজিটিভলি বলছি যে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না, সবাই ভুল করে, আমরা ভুল করে শিখি। এবং ইফ ইউ হ্যাভ নেভার মেড এনি মিস্টেক, ইফ ইউ হ্যাভ নেভার মেড এনি মিস্টেক ইউ হ্যাভ নেভার লার্নড, আমরা ভুল না করলে আমরা কখনোই শিখি না। এখানে একটা ভুল আছে, আমরা সেটা নিয়ে ডিসকাস করব। যেমন হু এলস হেল্পস ইউ ইন দিস ওয়ার্ক, মীর সাজ্জাদ রহমান থ্যাংক ইউ, খুব সুন্দর আপনি ট্রান্সলেট করেছেন, হু ইজ হেল্প ইউ। এখানে দেখেন একটা রিফাত সরকার যে সেন্টেন্সটা লিখেছে হু ইজ হেল্প ইউ, আচ্ছা হু ইজ হেল্প ইউ, এটার আমার বাংলাটা ছিল আর কে তোমাকে সাহায্য করে, আর কে তোমাকে সাহায্য করে, তাহলে এখানে হচ্ছে হু ইজ হেল্প। আমি একটু আগে বলেছি আপনাদেরকে এই টিপটা দিয়েছি, কিন্তু টিপটা ছিল যে অ্যামিজারের পরে ভার্ব আসলে ভার্বের সাথে সবসময় আইনজি হয়, অ্যামিজারের পরে ভার্ব আসলে ভার্বের সাথে সবসময় আইনজি হয়, তাহলে হু ইজ হেল্প হবে না হেল্পিং হবে। দেখেন হু ইজ হেল্পিং ইউ টু ডু দিস ওয়ার্ক, এই কথাটার অর্থ কিন্তু আবার আরেকটা হয়ে গেছে, অর্থটা হচ্ছে কি আর না, আর না শুধুমাত্র হচ্ছে হু ইজ হেল্পিং, কে সাহায্য করছে, হু ইজ হেল্পিং ইউ, কে তোমাকে সাহায্য করছে টু ডু দিস ওয়ার্ক, এই কাজটি করতে, কারণ এই কাজটি করতে তোমাকে কে সাহায্য করছে, মানে কাজটা চলতেছে, কেউ সাহায্য করতেছে এবং এই কাজটি সে উনি করতেছে। কিন্তু আমি বলছি কে সাহায্য করে এবং কে সাহায্য করতেছে, দুইটা কি এক? তাহলে দেখেছেন আমরা বাংলা চিন্তা করি একরকম, বলি আর একরকম, অর্থ কিন্তু অনেক পার্থক্য হয়ে গেল। এখানে একজন লিখেছেন যে হু এলস হেল্প ইউ, এখানে একটা প্রবলেম হয়েছে সেটা আমরা আলাপ করবো। নো স্যার, আচ্ছা নো স্যার কি কথার জন্য বলেছেন বুঝি নাই, ইজ এনিবডি, ইজ এনিবডি হিয়ার টু হেল্প মি, ওয়া এই যে দেখেন জেটি মিক, সেই যে উনি যে সেন্টেন্সটা লিখেছেন, আমাদের মানে আমরা কিন্তু ভুল করেছি কি, আমি বারবার বলছি ডোন্ট টেক ইট আদার ওয়েজ, ডোন্ট টেক ইট আদার ওয়েজ, ইজ এনিবডি হিয়ার, ইজ এনিবডি হিয়ার টু হেল্প মি, এটা হচ্ছে ইজ এনিবডি হিয়ার টু হেল্প মি, এটা হচ্ছে কে কে আছেন সাহায্য করার জন্য, ইজ এনিবডি, ইজ এখানে কিন্তু আরেকটা দেয়ার যুক্ত হবে, ইজ দেয়ার এনিবডি হিয়ার, ইজ দেয়ার এনিবডি হিয়ার টু হেল্প মি, মানে এখানে কি কেউ আছেন আমাকে সাহায্য করার জন্য, তাহলে আমি বলেছি আর কে তোমাকে সাহায্য করে, দিস ইজ এ স্টেটমেন্ট এবং একটা কোয়েশ্চেন, হ্যাঁ একটা কোয়েশ্চেন যে আর কে তোমাকে সাহায্য করে, আর এটা বলছে কি এখানে কি কেউ আছেন আমাকে সাহায্য করবেন, দুইটা কি একরকম হলো না একটু ডিফারেন্স হলো? আচ্ছা আপনাদের যদি সেশন ভালো লাগে থাকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ইউ শেয়ার দিস, ওকে ইউ শেয়ার দিস, শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং ইজ ওকে। এই যে একটা সেন্টেন্স সাফলা, মিস সাফলা ইসলাম লিখেছেন থ্যাংক ইউ, প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে ভুল করার সাহস অনেকেরই থাকে না, মানে ভুল করতে পারাটাই হচ্ছে অনেক বড় একটা, অনেক বড় একটা ব্যাপার। মোর হু হেল্প ইউ ইন দিস ওয়ার্ক,
এটা একটা সেন্টেন্সের মানে মিনিংটা কি হবে, মিনিংটা কিন্তু ভিন্ন, এটা কোনো মিনিং এরকম হয় না। মোর মানে আরো, মোর মানে আরো। তারপর বলছে হু হেল্প, কে সাহায্য করে, মোর হু হেল্প, কে সাহায্য করে ইউ ইন দিস ওয়ার্ক, কে সাহায্য করে তোমাকে এই কাজে, কিন্তু মোর এটা কিন্তু রিলেট করে না, বাক্যটা একটু ভুল আছে। হু হেল্পস, দেখেন এখানে হু এলস, হু এলস ডাজ ইউ হেল্প, এখানে মানে অনেক এক্সাজারেশন হয়ে গেছে, এত কিছু দরকারই নেই। হু এলস ডাজ ইউ হেল্প ইন দিস ওয়ার্ক, এটা বাক্যটা একটু ভুল আছে, এটা হয়নি বাক্যটা। হু এলস, হু এলস ডু ইউ হেল্প, আল্লাহ এটা তো একদম ব্লান্ডার হয়েছে। ডু ইউ হেল্প, ডু ডাজ ডিড এর পরে, আমি আপনার কোয়েশ্চেনেরই আনসারে বলেছি যে ডু ডাজ ডিড এর পরে, ডু ডাজ ডিড এর পরে ভার্বের সাথে এস, ইএস, আইএনজি এগুলো কিচ্ছু হয় না, ডিরেক্ট ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, ডু, হু এলস লিখেছেন, আবার ডু লিখেছেন, তারপরে আবার হেল্প এর সাথে ইডি দিয়েছেন, হেল্প লিখেছেন, কতগুলো ভুল করেছেন একটা সেন্টেন্সে। তাহলে চিন্তা করেন আমাদের অবস্থাটা কি, আমাদের বেসিক কত দুর্বল, মানে আমরা নিজেরা ফিল করার জন্য বলছি। আপনারা প্রচুর আমার ক্লাসগুলো করেন, প্রচুর সাইফোর্সের ইয়ে পেজগুলোতে থাকেন, ক্লাসগুলো রেগুলার করেন, আপনাদের যদি একটু ইনভেস্ট করার সুযোগ থাকে নিজের ক্যারিয়ার এবং জীবনের জন্য, আমি বলবো আপনি আমার কোর্সে আসেন। মাত্র 2000 টাকায় আপনি যেই সার্ভিস, আপনি যেভাবে ইংলিশটা শিখবেন সেটা আপনার লাইফের মানে সারাটা জীবন চেঞ্জ করে দিতে পারে, সারা জীবন। এবং আপনার নিজের তো হবেই, আপনার সারাউন্ডিংস, আপনার থেকে পরের জেনারেশন অনেক ভালো শিখবে। সো আমরা চেষ্টা করেন যে একটু যদি সম্ভব হয় 2000 টাকা ইনভেস্ট করা নিজের জন্য, তাহলে আপনি এটা করেন। হু এলস ডু হেল্প, এখন আমরা অনেক গুলাই ফেলতেছি জিনিসটাকে, আসলে আমি বুঝতেছি না। হু এলস হেল্পস ইউ ইন দিস ওয়ার্ক, এটা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, এটা দরকার আছে। অ্যান্ড হু হেল্পস ইউ, এবং কে তোমাকে সাহায্য করে, কে তোমাকে সাহায্য করে, হু হেল্পস ইউ, কে তোমাকে সাহায্য করে, আর কে তোমাকে সাহায্য করে, এই বাক্যটা ছিল এটা। অ্যান্ড হু হেল্পস ইউ, আচ্ছা এখন হু, অ্যান্ড সুস্মিতা দেশ লিখেছেন হু হেল্পস ইউ ইন দিস ওয়ার্ক, কে সাহায্য করে, কিন্তু আর কে এটা কিন্তু আসেনি, আর কে সাহায্য করে। হু এলস, হু এলস, হ্যাঁ ইয়ে লিখেছেন যে হু এলস ডু ইউ হেল্প ইন দিস ওয়ার্ক, হু এলস, হু এলস ডু ইউ ওয়ার্ক হেল্প, মানে হু এলস ডু ইউ হেল্প, মানে তুমি আর কাকে সাহায্য করো, বিষয়টা কিন্তু ঘুরে যাচ্ছে এখন। এবং এই সেন্টেন্সটা এরকম ভাবে যারা লিখেছেন, হু এলস হেল্পস ইউ, হু এলস মানে হেল্পস ইউ ইন দিস ওয়ার্ক, এটা একটু আপনাকে একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে যে কেন বাকিরা, যাদের কোচিং ক্লাস 9টায় থাকে তাদের কি করবে স্যার, আহা আমার এই মুহূর্তে কিছু করার নেই, আপনাদের ওয়েট করতে হবে, কারণ আমার পরের ব্যাচ আবার আসতে অনেক দেরি আছে। এই ব্যাচটা কালকে থেকে যেটা শুরু হবে, আমি অলরেডি শিডিউল আমার বুক হয়ে আছে, কারণ আমি সেশন নিয়ে, অনেকগুলো সেশন নিয়ে অনেক জড়িয়ে আছি, শুধু 9টার ব্যাচটাই এখন ফ্রি আছে। আপনারা যদি কেউ করতে চান এই 9টায় আজ মানে আগামীকাল থেকে যেটা শুরু হবে সেটাই করে ফেলেন। আচ্ছা আপনাদের কিন্তু আজকে বলছি ঠিক এক ঘন্টা পরেই সাইফুর রহমান খান স্যার থাকবেন ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার নিয়ে কথা বলতে, এবং আজকের সেশনটা বিলিভ মি অনেক জোস, কারণ আজকে যে কোয়েশ্চেনগুলো নিয়েছে স্যারের সম্পর্কে অনেক, মানে লাইফ স্টোরি সম্পর্কে এবং অতীতের স্যারের ভালো লাগা নিয়ে অনেক কিছু আপনি জানতে পারবেন, স্যারের কিছু হ্যাবিট যেগুলো আপনার হয়তো জানেনই না। আপনার জানেন সাইফুর রহমান খান স্যার মানে ইংলিশ, ইংলিশের ওয়ার্ল্ড, বাট ওনার এর বাইরেও কিছু কারিকুলার অ্যাক্টিভিটি আছে, সেগুলো আপনারা আজকে সেশনে জানতে পারবেন, মানে স্যার সম্পর্কে আরও ভালো জানতে পারবেন, ঠিক আছে। এবং অবশ্যই আপনার ইংলিশ এবং ক্যারিয়ার নিয়ে আলোচনা হবে, এবং স্যারের যে মেধা এবং শ্রম এবং জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেয়ার করবেন। ওকে, আজকে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, অনেকগুলো শব্দে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলেছি। চলেন আমরা এই সেন্টেন্সটার সঠিক ট্রান্সলেশন, এবং যারা যারা লিখেছেন কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। এখানে লিখেছে আর কে তোমাকে এই কাজে সাহায্য করে, এই বাক্যটার ট্রান্সলেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে হু এলস হেল্পস ইউ ইন দিস ওয়ার্ক, এটাই ছিল সঠিক। অনেকেই লিখেছেন দেখেছি সঠিক সেন্টেন্সটা, তো এটা ছিল যে আর কে তোমাকে সাহায্য করে, আর কে মানে হু এলস। এখন দেখেন হু এলস মানে কে বলতে কয়জনকে বোঝাচ্ছে, একজন না দুইজন, আর কে, কে মানে একজন, আর কারা যদি হইতো তাহলে বলতাম যে আর, আর কারা মানে কয়জন। এখানে বলছে যে আর কে মানে আর কয়জন মানে কে মানে একজনকে বোঝাচ্ছে। একজন যদি হয়, আমরা জানি যে আমাদের যদি এরকম হয় একজন কোনো একটা কোনো বিষয়ে একজনকে নিয়ে কথা হয়, তাহলে আমরা অবশ্যই বারবার সাথে কি দিব, এসসিএস দিব। তাহলে এখানে বলা আছে হু এলস হেল্পস ইউ, হু এলস মানে আর কে হেল্পস ইউ, ওই যে আর কে তার জন্য ভার্বের সাথে হেল্পের সাথে এসসিএস হয়েছে, হেল্পস ইউ তোমাকে, আর ইন দিস ওয়ার্ক মানে এই কাজে। তাহলে সেন্টেন্সটা অনেক সিম্পল, আর কে তোমাকে এই কাজে সহযোগিতা করে বা সাহায্য করে। সো ডিয়ার পার্টিসিপেন্টস, ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ আপনাদের রেগুলার আয়োজন, এসো পড়তে বসি, এবং সন্ধে 7টা হলেই কিন্তু আমরা পড়তে বসে যাই সবাই নিয়ে। এবং আমাদের গ্রামের বাড়িতে আমরা জানি যে আমাদের গ্রামের বাড়িতে আমাদের ছোটবেলায় একটা ইয়ে ছিল যে
ছোটবেলায় যে আমরা সন্ধে হলে হাত মুখ ধুয়ে একদম পড়তে বসতে হতো, কারণ মা একদম ধরা মানে দিত, খবর করাই দিত, সেটা হচ্ছে পিটুনি। সো এই মায়ের দিত যখন, মায়ের ভয়ে আমরা কি করতাম, বা বসতে পড়তে আমাদের একটা অভ্যাস হয়ে যেত যে না সন্ধে হয়েছে মানে এখন পড়তে হাত মুখ ধুয়ে পড়তে বসে যেতে হবে। তো সেই আইডিয়া থেকে আমরা দেখছিলাম যে সেই আইডিয়া থেকে আসলে এই শোটার নাম দেয়া, এসো পড়তে বসি সন্ধে 7টায় এবং সন্ধ্যায় আমরা পড়তে বসি, এবং প্রতিদিন সন্ধে 7টা থেকে 8টায় আমরা ইংলিশ নিয়ে, মানে যেটা আমাদের মেইন প্রবলেম হচ্ছে ইংলিশ স্পিকিং, আমরা সবাই চাই ইংলিশ স্পিকিং করতে, অ্যাটলিস্ট আমরা আর কিছু করি বা না করি অ্যাটলিস্ট দুইটা মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে চাই, অথবা বিদেশিদের সাথে ইংরেজিতে বিদেশিদের কথা বুঝতে চাই, বিবিসি এগুলো আমরা বুঝতে চাই, নিউজ মুভি দেখে বুঝতে চাই। সো এই জিনিসটার প্যাশন থেকে আমরা আসলে এই শোটা আপনাদের জন্য করা, এবং আমি খুবই গ্রেটফুল যে আমাদের পার্টিসিপেন্টস প্রতিদিন বাড়তেছে, এবং আই নো এটা দিস ইজ বিকজ অফ ইউ, আপনারা এটা শেয়ার করতেছেন, আপনারা বলতেছেন, জানাচ্ছেন যে এখানে খুব সুন্দর একটা ক্লাস হচ্ছে, এটার কারণে আসলে সংখ্যাটা বেড়ে যাচ্ছে ডেইলি। সো কালকে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে আরেকটা নতুন ভিন্ন কোনো স্ট্রাকচার নিয়ে, এবং কিছু আউটস্ট্যান্ডিং এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, স্পোকেনের একদম এক্সপ্রেশন দিয়ে কথা বলবো। অবশ্যই আমরা টেস্ট বেসড যাবো, আগে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা পেরে গেলে কনগ্রাচুলেশন, না পারলে আমি শিখিয়ে দিব, এটা সবচেয়ে ভালো, তাই না? সো আমরা আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে, এবং আজকে 9টায় আপনারা 1 ঘন্টা একটু রেস্ট নেন, আজকে ঠিক 9টায় আপনাদের সাথে স্যার এবং আমি থাকবো ইনশাল্লাহ দ্য চেঞ্জ মেকার শোতে, এবং সেই শোতে আপনি অবশ্যই জয়েন দিবেন, এবং আপনাদের যত রকম ইংলিশ এবং ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন আছে সেগুলো কমেন্ট বক্সে লিখবেন। সো আজকে এই পর্যন্তই, যারাই কোর্স করতে চান, যারাই স্পোকেন কোর্স করতে চান, উপরে লিঙ্ক দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা টুমোরো আমাদের যে, হ্যাঁ এখানে হচ্ছে টুমোরো আমাদের যে কোর্সটা, যে প্রাইভেট কেয়ার যে কোর্সটা, সেটা হচ্ছে টুমোরো 9টায়, কিন্তু আমাদের রেগুলার যে আমাদের এসো পড়তে বসি শোটা, সেটা কিন্তু আমাদের 7টায় শুরু হয়, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, আমরি থ্যাংক ইউ সো মাচ যারা এট দ্য এন্ড যারা যারা জয়েন দিচ্ছিলেন এবং যারা সেন্টেন্সগুলো লিখছিলেন। আচ্ছা এখানে একজন লিখেছেন যে হাউ টু গেট প্রিভিয়াস লেকচার্স, আমাদের এই যে মেইন পেজ, এখন যে পেজে আপনারা লাইভটা দেখছেন এই পেজেরই নিচে যদি স্ক্রল ডাউন করেন আপনি আমাদের গতকালকের লেসন পাবেন, তার আগের লেসনগুলো পাবেন, এবং এই সেই লেসনগুলো যদি আপনি ফলো করেন আপনি কিন্তু, এবং এগুলো আমি বলবো যে আপনারা আপনাদের টাইমলাইনে রেখে দিবেন, এটা শেয়ার করলে আপনার টাইমলাইনে থাকবে, তো টাইমলাইনে থাকলে কিন্তু আপনি চাইলে, আপনি টাইমলাইনে থাকলেই কিন্তু আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে এই টাইমলাইন থেকে আপনি নিজে বারবার দেখতে পারবেন, কারণ আমাদের পেজে থাকলে অনেক কোথায় অনেকগুলো শো হয় তো এটা হারিয়ে যায়, নিচে চলে যায়, সো এটা আপনাদের এখানে লিখে দেবেন। তাওহিদ ভাই লিখছেন যে আই এম গ্রেটফুল টু ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আই এম অলসো গ্রেটফুল টু ইউ দ্যাট ইউ পিপল আর পার্টিসিপেটিং। এর জন্য ড্যানিশ থিম কি জন্য লিখেছেন আমি আসলে বুঝতে পারি না রবি ভাই, আপনি একটু এক্সপ্লেইন করে লিখবেন। থ্যাংক ইউ স্যার ফর ইউর ইন্টারেস্টিং ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে দেখা যাচ্ছে যে মোশারফ হোসেন ভাই আপনি আমাদের সাথে জয়েন দিয়েছেন, আমি অবশ্য যদি আপনাকে চিনি না বাট দেখে ভালো লাগছে, আপনার প্রোফাইল পিকচারটা দেখে ভালো লাগছে, আপনি থাকবেন আমাদের সাথে, প্র্যাকটিস করবেন প্রতিদিন, কিছু জিনিস যদি শুনেনও তাহলে রিপিটেডলি আপনার ব্রেনে ফাংশন করবে, এবং আপনার ব্রেনে কিন্তু ইংলিশের পরিবেশ তৈরি করবে একটা, যেটা আপনার ইংলিশের প্রতি, জি রাত 9টায় যিনি বলছিলেন, জি রাত 9টায় আমাদের ব্যাচ, রাত 9টা থেকে 10:30 পর্যন্ত কালকে থেকে ক্লাস। আই এম ওয়েটিং ফর ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস কি ডেইলি? হ্যাঁ এইখান এই ক্লাসটা আমাদের ডেইলি হয়, আর ব্যাচের যে কোর্সের যে ভর্তি চলতেছে সেটা আমরা সপ্তাহে 4 দিন করি, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। তারপর হচ্ছে ক্লাস কি 9 PM? হ্যাঁ আমাদের যে কোর্সের যে ক্লাস সেটা আমাদের ক্লাস 9 PM। এন্ড থ্যাংক ইউ অল, আবু আল আনসারি ভাইয়ের সাথে আমিও বলছি যে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, দ্যাটস অল ফর টুডে, সি ইউ টুমরো এট দ্য সেম টাইম উইথ দ্য সেম পার্সন উইথ দ্য সেম প্ল্যাটফর্ম উইথ দ্য সেম পেজ লিঙ্ক, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ টুমরো এট 7 PM সাইফুরস প্রেজেন্স, এসো পড়তে বসি। সো টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলথি, আসসালামু।